আসসালামু আলাইকুম প্রিয় অ্যাডমিশন শিক্ষার্থীরা তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি জয়কলির পেস থেকে আজ তোমাদের যে টপিক নিয়ে আলোচনা করা হবে সেটা হচ্ছে রসায়ন দ্বিতীয় পত্র অধ্যায় চার তড়িৎ রসায়ন আজকের এই ক্লাসটা কিন্তু তোমাদের অনেক ইম্পর্টেন্ট এটা তোমরা যেটা মেডিকেল প্রিপারেশন নিচ্ছ প্লাস ভার্সিটি প্রিপারেশন নিচ্ছ তোমাদের উভয়ের জন্য আর কি আশা করি এই ক্লাসটা অনেক উপক্রিয়ার হবে কারণ হচ্ছে যে এই ক্লাসটা আজকে অনেকগুলা কমন আর কি অবজেক্টিভ আমরা ইনশাল্লাহ অ্যাডমিশনে পাবো সেই আশা করি এরকমভাবে আর কি ক্লাসটা তৈরি করা হয়েছে তো তোমরা সবাই আর কি তোমাদের যে রসায়ন বিচিত্রা যে বইটা আছে এই বইটা নিয়ে তোমরা সবাই সামনে নিয়ে বসো দেখো আমাদের যে তরিত রসায়ন যে চ্যাপ্টারটা আছে আমাদের ফার্স্টে যেটা আলোচনা এখানে মেইনলি আর কি যেটা তোমার হচ্ছে তড়িৎ বিশ্লেষণ তো আমাদের জানতে হবে যে এখানে যেহেতু তড়িৎ রসার আলোচনা তো এখানে মেইনলি আলোচনা করা হয়েছে পরিবাহী অপরিবাহী নিয়ে এগুলো নিয়ে মেইনলি আলোচনা করা হয়েছে তো তড়িৎ পরিবাহী যাদের মধ্যে আমরা জানি যে তড়িৎ চলাচল করতে পারে তাদেরকে কি বলা হয় তড়িৎ পরিবাহী তো এই সব क्वेश्चन আমাদের এডমিশনে আসবে না আমাদের এডমিশনে কি সব क्वेश्चन আসবে एग्जांपल আসবে যে কারা তড়িৎ পরিবাহী বা কারা তড়িৎ পরিবহন করে বা কাদের মধ্যে দিয়ে বিদ্যুৎ চলাচল করতে পারে এটা আমাদের জানতে হবে তো দেখো তড়িৎ পরিবাহের মধ্যে অনেক ভাগ আছে ভাগগুলো আমরা পড়ব তো তার আগে জেনে আসি एग्जांपलগুলো যেমন কপার তার ঠিক আছে কপার তার হচ্ছে তোমার পরিবাহী সেটা হচ্ছে তোমার আচ্ছা কপার তার যেটা আছে এটা পরিবাহী বাট কি রকম পরিবাহী এটা আমাদের জানতে হবে কপার তার হচ্ছে ধাতব পরিবাহী ঠিক আছে কপার ধাতু এই জন্য কপার কি পরিবাহী ধাতব পরিবাহী আচ্ছা গ্রাফাইট গ্রাফাইট ও পরিবাহী বাট গ্রাফাইট কি পরিবাহী অধাতব পরিবাহী কারণ কি বলতো কারণ কার্বন কিন্তু ধাতু না কার্বনের একটা রূপভেদ কিন্তু গ্রাফাইট তো কার্বন যেহেতু ধাতু না তাহলে গ্রাফাইট কি হবে গ্রাফাইডো ধাতু না তাহলে কি অধাতু মানে অধাতব তাহলে এটা পরিবাহী বা পরিবাহী আর কপার কি ধাতু পরিবাহী এক্সাম্পলগুলো লাগবে তারপর দেখো তরল শুধু যে তোমার হচ্ছে এমন না তরল বিদ্যুৎ পরিবহন করতে পারে যেমন হচ্ছে পারদ বা মারকারি এরাও কি তোমার পরিবাহী কেমন পরিবাহী এরা হচ্ছে তরল পরিবাহী কেমন তরল পরিবাহী ঠিক আছে পারদ বা মার্কারি তাহলে এটাও আসতে পারে নিচের কোনটা বিদ্যুৎ পরিবাহী মানে তোমার তরল হওয়া সত্ত্বেও বিদ্যুৎ পরিবাহী সেটা হচ্ছে মনে রাখবে একটা এক্সাম্পল দেওয়া আছে বই পারদ বা মার্কারি এরা হচ্ছে কি তরল বিদ্যুৎ পরিবাহী আর কি আচ্ছা এরপর দেখো অপরিবাহিকারা অপরিবাহীর ক্ষেত্রে আমরা দেখবো যে যারা হচ্ছে বিদ্যুৎ পরিবহন করতে পারে না তাদেরকে কি বলা হয় আমার অপরিবাহী তো এই অপরিবাহী যেমন হচ্ছে কি প্লাস্টিক হতে পারে কেমন প্লাস্টিক হচ্ছে কি অপরিবাহী তারপর হচ্ছে আর কি কি হতে পারে কাঁচ রাবার পেট্রোল চিনি ইত্যাদি হচ্ছে কি অপরিবাহী তো এইগুলোর এক্সাম্পলগুলো গুলো আমরা একটা ছকে দেওয়া আছে খুব সুন্দর মতো আমরা ওইখান থেকে পড়ে নিব এরপর আসবে আর কি আমাদের স্লাইড ওখান থেকে আমরা দেখে নিব আপাতত আমরা জানলাম যে যারা বিদ্যুৎ পরিবহন করতে পারে না তাদেরকে কি বলা হয় অপরিবাহী তো এখানে যেটা লাগবে অপরিবাহী আর একটা নাম কি তো ইনসুলেটর অপরিবাহী আর একটা নাম কি ইনসুলেটর আচ্ছা এইখানে দেখো এইখানে অনেক কিছু আমাদের পড়তে হবে এখান থেকে এইখানে দেখো তোমাদের ফার্স্টে হচ্ছে আমরা পরিবাহীকে কয় ভাগে ভাগ করতে পারি আমরা কেবল পড়লাম যে একটা পড়লাম পরিবাহী আর একটা পড়লাম অপরিবাহী পরিবাহীটাকে আবার কয় ভাগে ভাগ করা যায় পরিবাহীটাকে আবার তিন শ্রেণীতে ভাগ করা যায় কি কি একটা হচ্ছে সুপরিবাহী সুপরিবাহী আর একটা হচ্ছে তোমার অর্ধ পরিবাহী একটা হচ্ছে সুপার পরিবাহী তো সুপরিবাহী কারা যা সুপরিবাহী এক্সাম্পলগুলো লাগবে কপার অ্যালুমিনিয়াম আয়রন জিঙ্ক সিলভার ইত্যাদি যারা আছে এরা সবাই হচ্ছে সুপরিবাহী আমাদের যেটা মেইন লাগবে সেটা হচ্ছে দেখো আমরা হচ্ছে দেখব সেমিকন্ডাক্টার বা অর্ধপরিবাহী কারা অর্ধপরিবাহী মনে রাখবা সিলিকন আর জার্মেনিয়াম এই দুইটা সিলিকন আর জার্মেনিয়াম তোমার কি হয় বলো তো তোমার হচ্ছে অর্ধপরিবাহী এরা হচ্ছে কত নম্বর গ্রুপের মৌল গ্রুপ চোদ্দোর মৌলসমূহ কার্বন সিলিকন জার্মেনিয়াম ঠিক আছে তো এখানে দেখো আহ সিলিকোন জার্মিনিয়াম উভাই কিসের মৌল বলতো তোমার হচ্ছে অর্ধপরিবাহী বা সেমিকন্ডাক্টর আচ্ছা তো এদেরকে আরো একটা নামে ডাকা হয় অর্ধধাতু বা কি বলা হয় বলতো মেটালয়েড বলা হয় কি বলা হয় মেটালয়েট বলা হয় তাহলে আমরা জানাম যে সিলিকোন জার্মিনিয়াম উভাই কি হবে অর্ধপরিবাহী আচ্ছা সুপার কন্ডাক্টর অনেক অনেক ইম্পর্টেন্ট অ্যাডমিশনের জন্য তো সুপার কন্ডাক্টার আমাদের যেটা জানতে হবে সুপার কন্ডাক্টার সদে শুরু সদে মনে রাখবা শঙ্কর ধাতু আর শঙ্কর ধাতুর অক্সাইড তাইলে সুপার কন্ডাক্টার কি কী দিয়ে তৈরি করা হয় তোমার হচ্ছে শঙ্কর ধাতু এবং শঙ্কর ধাতুর অক্সাইড মিলে সুপার কন্ডাক্টারটা তৈরি করা হয় তো সুপার কন্ডাক্টার একটা ইয়া হয় যে ওদের একটা তাপমাত্রা থাকে ওই তাপমাত্রা যখন নিচে চলে যায় আমরা জানি যে তাপমাত্রা বাড়লে কি হয় বলো তো রোদ বাড়ে তো তাপমাত্রা কমাতে কম এমন একটা তাপমাত্রা থাকে নিম্ন তাপমাত্রা বলে যেটাকে বলা হয় কি সন্ধি তাপমাত্রা কি বলা হয় তোমার হচ্ছে সন্ধি তাপমাত্রা এমন একটা সন্ধি তাপমাত্রায় পৌঁছায় যেখানে হচ্ছে কি থাকে না কোনো রোদ থাকে না কোনো রোদ না থাকার কারণে বিদ্যুৎ খুব ইজিলি চলাচল করতে পারে তো আমাদের দুইটা এক্সাম্পল দেওয়া আছে এই দুইটা এক্সাম্পেলের ক্ষেত্রে আমাদের সন্ধি তাপমাত্রা দুইটা মুখস্ত করা লাগবে একটা হচ্ছে তেইশ দশমিক দুই আরেকটা কত তোমার আর একটা হচ্ছে নাইনটি কেলভিন তো দেখো আমরা দেখি কীভাবে মনে রাখতে পারি আমরা এই দুইটা আমাদের সন্ধি তাপমাত্রা দুইটা ইম্পর্টেন্ট খুবই তো দেখো একটা আছে তোমার হচ্ছে এন বি থ্রি জিই আর একটা আছে ওয়াই বি এ টু থ্রি ও সেভেন আচ্ছা তো দেখো আর কি এন বি থ্রি যেটা আছে দেখো এটা আর এখানে কত আছে বলো তো তিন আসে না তো তিন দিয়ে মনে রাখবে এখানেও একটা তিন আছে কত তেইশ দশমিক দুই দুই তিন দুই ঠিক আছে দুই তিন দুই দুইটা ঘর পর একটা দশমিক হবে তেইশ দশমিক দুই আচ্ছা আর একটা দেখো আমরা সবাই বলি যে টপ টেন ইউনিভার্সিটি ঠিক আছে টপ মানে টেন কিন্তু একটা তোমার একটা অনেক একটা ভালো একটা সংখ্যা যেটাতে আমরা মনে করি অনেক কিছু বলে টপ টেন ইউনিভার্সিটি বা টপ টেন ভার্সিটি এরকম সামথিং আমরা বলি তো টপ টেন তো দশের আগের সংখ্যা কত বলো তো নয় ঠিক একইভাবে মনে রাখবা যে ইংলিশ অ্যালফাবেটিক্যালি জেডের এর আগের সংখ্যা কোনটা ওয়াই তাই না তো দেখো এখানে যেহেতু দেখো ফার্স্টের সংখ্যাটা কত দেখো তো ওয়াই দেওয়া না তো ওয়াই মনে রাখবা যেহেতু জেড দিয়ে শেষ একইভাবে টেন দিয়েও শেষ টেনের আগে কত নাইন আসে তাহলে জেডের আগে কত আছে ওয়াই আছে এই জন্য এটা ফার্স্টে শুরু হবে কত দিয়ে দেখো নয় দিয়ে শুরু হবে আর শেষ হবে কততে দেখো শেষে আছে জিরো আছে মানে ও আছে ওতে মনে রাখবা জিরো তাহলে কত কেলভিন হবে নাইনটি কেলভিন হবে ঠিক আছে তাহলে ওয়াই মানে হচ্ছে নাইন মনে রাখবা আর জিরো আর ও মানে তো জিরো মনেই রাখলা তাহলে এইটার ক্ষেত্রে কত হবে নাইনটি কেলভিন আর এইটার ক্ষেত্রে কত হবে তোমার হচ্ছে এন বি থ্রি জি এখানে তিন আছে। তাহলে এখানে দেখবা যে অপশনে যেটাই দুই তিন দুই আছে সেটাই হবে কি আনসার তাহলে আশা করি এই জিনিসটা আমাদের ভালো মতো মনে থাকবে এই অবজেক্টিভগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট যে এইটা সন্ধি তাপমাত্রা বা ক্রিটিক্যাল টেম্পারেচারটা কত এই দুইটার ক্ষেত্রে আমরা মাস্ট মনে রাখবো আর কি এখন দেখো তড়িৎ পরিবহনের ভিত্তিতে তড়িৎ পরিবহনের ভিত্তিতে আমাদের হচ্ছে আরও দুই ভাগে ভাগ করা যায় এটা হচ্ছে তোমার তড়িৎ পরিবহনের কৌশলের ওপর ভিত্তি করে আরও দুই ভাগে ভাগ করা যায় সেটা হচ্ছে একটা হচ্ছে ধাতব পরিবাহী যেটাকে আবার বলা হয় ইলেকট্রনীয় পরিবাহী আর একটা হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী বা ইলেকট্রোলাইট পরিবাহী তাহলে কি কি জানলাম ধাতব পরিবাহী আর একটা আছে কি বিশ্লেষ্য পরিবাহী আর ধাতব পরিবাহীকে আর একটা কী নামে রাখা হয় ইলেকট্রনীয় পরিবাহী তোমরা হচ্ছে ফিজিক্সে যেমন পড়ছে আমরা যে তোমার দুই অধ্যায় এবং তিন অধ্যায় সার্কিটের মাধ্যমে যে বিদ্যুৎ পরিবহন হয় টয় তো এগুলো সবগুলো কী ছিল তো ইলেকট্রনীয় পরিবাহী ছিল আর তোমরা দেখবা যে এখানে ড্যানিয়েল কোষ গ্যালভানিক কোষ ইত্যাদি কোষে যেগুলো হয় ওগুলা কিন্তু তোমার তরল দ্রবণের মাধ্যমে বা ইলেকট্রোলাইটের মাধ্যমে হয় অ্যানোড থাকে ক্যাথোড থাকে বাট ওইখানে কিন্তু আমাদের কোনো অ্যানোট ক্যাথোভাবে ছিল না তো এটা মনে রাখবা যে আমাদের হচ্ছে একটা হচ্ছে ধাতব পরিবাহী যেটাকে আমরা ইলেকট্রনীয় পরিবাহী বলতেছি আরেকটা হচ্ছে তড়িৎ বিশ্লেষণ পরিবাহী বা ইলেকট্রোলাইটিক পরিবাহী তো এই দুইটা আমার আমাদের লাগবে সামনে তো দেখো ধাতব পরিবাহী বা ইলেকট্রনীয় পরিবাহী কারা এইগুলা হচ্ছে আমার মেইনলি কপার অ্যালুমিনিয়াম লোহা দস্তা যেগুলো আছে এরা হচ্ছে কি আমার হচ্ছে ধাতব পরিবাহী এরা হচ্ছে ইলেকট্রন পরিবহন করে কি পরিবহন করে ইলেকট্রন পরিবহন করে আর তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী যারা আছে। এরা হচ্ছে বিগলিত বা দ্রবীভূত অবস্থায় কোন অবস্থায় বিগলিত বা দ্রবীভূত অবস্থায় এরা কিন্তু কঠিন অবস্থায় এরা কিন্তু কঠিন অবস্থায়ও বিদ্যুৎ পরিবহন করবে বাট বিশ্লেষ্য পরিবাহী যারা আছে। এরা হচ্ছে বিগলিত বা দ্রবীভূত অবস্থায় কি করবে বিদ্যুৎ পরিবহন ঘটবে তো এরকম এক্সাম্পল দেখো কি কি আছে সোডিয়াম ক্লোরাইড হাইড্রোক্লোরিক অ্যাসিড এন এ কপার সালফেট প্রভৃতি যৌগে দ্রবণ ঠিক আছে দ্রবণ সব কি হবে তোমার হচ্ছে তড়িৎ বিশ্লেষক পরিবাহী তো আশা করি আর কি ইলেকট্রনীয় পরিবাহী এবং তড়িৎ বিশ্লেষক পরিবাহী সম্পর্কে তোমাদের আইডিয়াটা ক্লিয়ার হয়েছে যে এখানে দেখো সব ধাতু আসছে কপার অ্যালুমিনিয়াম লোহা সিলভার দস্তা সহ সব ধাতব পদার্থ আর এখানে কি আসবে দ্রবণ আসবে দ্রবণ আসলেই কি হবে আমার বিশ্লেষ্য পরিবাহী আর ধাতু জিনিসপাতি এগুলো আসলে কি হবে ইলেকট্রনীয় পরিবাহী তো আশা করি এইটুকু সবার ক্লিয়ার যদি ক্লিয়ার হয় সবাই কমেন্ট করো তো ক্লিয়ার এরপরে দেখো মৃদু বা দুর্বল তড়িৎ বিশ্লেষ্য কারা ঠিক আছে মৃদু বা দুর্বল তড়িৎ বিশ্লেষ্য তো মনে রাখবা যে যারা হচ্ছে খুব কম পরিমাণে দ্রবণে আয়নিতে হয় কতটুকু এক থেকে মাত্র দশ পার্সেন্ট দ্রবণে আয়নিত হয় এক থেকে মাত্র দশ পার্সেন্ট যারা আয়নিত হয় তাদেরকে বলা হয় দুর্বল তড়িৎ বিশ্লেষ্য এক থেকে এরাও তড়িৎ তোমার পরিবহন করে বাট খুব কম কারণ হচ্ছে এরা খুব কম পরিমাণে আর কি বিশ্লেষিত হচ্ছে কতটুকু মাত্র এক থেকে দশ পার্সেন্ট এরকম কিছু কিছু এক্সাম্পল দেওয়া আছে যেমন দুর্বল অ্যাসিড খার তো এই এক্সাম্পলগুলো আমরা কি একবারে পড়ে নিব একটা ছক থেকে আমরা এখানে দেখবো না আচ্ছা এই যে এখানে দেখো সুন্দর মতো দেওয়া আছে সবল দুর্বল আর তরিত অবিশ্লেষ্য তো সবল তরিত বিশ্লেষক করা দুর্বল তরিত বিশ্লেষণ করা আর একটা হচ্ছে তরিত অবিশ্লেষ করা তো এইরকম মনে করো সব সুন্দর সুন্দর ছক কিন্তু তোমার বইয়ে দেওয়া আছে তুমি এই রসায়ন বিচিত্রা বইটা যদি খোলো রসায়ন বিচিত্রা বই কিন্তু এগুলো সব রসায়ন বিচিত্রা বই থেকেই নেওয়া তো তুমি যদি এই আর ক্লাসটা করে যদি ক্লাসটা ভালো মতো মনে রাখতে চাও কারণ এখন তুমি করতেছো কিছুক্ষণ পর কিন্তু আবার কিন্তু ভুলে যাবা তো তুমি যদি রসায়ন বিচিত্রা বইটা যদি এখনই মানে ক্লাসটা শেষ করে যদি এখান থেকে একবার রিভিশন দিয়ে কোশ্চেনগুলো সলভ করে ফেলো তোমার কিন্তু আর কিন্তু আটকাবে না তুমি বুঝতে পারবা যে কী কী কোশ্চেন আসতেছে প্লাস তোমার পড়াটাও কিন্তু গেঁথে গেল, তোমার কষ্ট করে আর বই খুঁজা লাগতেছে না তুমি এখানে বই ইয়া পড়ার পর বই পড়ার পর যদি তুমি একটু এই ইয়াটা থেকে রসায়ন বিচিত্রা থেকে কোশ্চেন সলভ করো প্লাস হচ্ছে এইখানে যেই ইয়া ট্রিক্সগুলো দেওয়া আছে বা সুন্দর মতো ছক দেওয়া আছে অনেক এক্সাম্পল দেওয়া আছে বইয়ে এলোমেলো করে সেগুলো সুন্দর মতো দেওয়া আছে ছক আকারে তো এইগুলো যদি তুমি ফলো করো তাহলে আর কি খুব সহজেই টাইম তোমার অনেক সেভ হয়ে যাবে ঠিক আছে মনে করো একটা জিনিস তোমার পড়তে দশ পনেরো মিনিট এখন তুমি এই ছকে দেখে খুব পাঁচ মিনিটেই শেষ করে ফেলতে পারতেছো তো তোমার খুব ইজিলি প্লাস টাইমও কিন্তু অনেক সেভ হচ্ছে তাহলে তুমি রসন বিচিতাটা সলভ করতে পারো খুব ইজিলি আচ্ছা এরপর দেখো আমাদের যেটা বলছে সেটা হচ্ছে যে এখানে আমাদের জানতে হবে সবল তড়িৎ বিশ্লেষক দুর্বল তড়িৎ বিশ্লেষ আর একটা কি আছে তড়িৎ অবিশ্লেষ তো সবল কারা আর দুর্বল কারা তো দেখো সবল তড়িৎ বিশ্লেষ আইনিক যৌগসমূহ কারা আয়নিক যৌগসমূহ এন এসিএল কেসিএল এরা সবাই কি হবে সবল তড়িৎ বিশ্লেষণ মানে মনে হয় মেনি সল্ট সল্ট টাইপের যেমন সোডিয়াম ক্লোরাইড একটা সল্ট পটাশিয়াম ক্লোরাইড একটা সল্ট এরা সবাই হবে কি আয়নিক যৌগ তারপর দেখো আমাদের যেসব কমন কমন অ্যাসিড পরিচিত যেমন হাইড্রোক্লোরিক অ্যাসিড সালফিরিক অ্যাসিড তারপর এল ও ফোর এরা তারপরে সোডিয়াম হাইড্রক্সাইড তারপরে পটাশিয়াম হাইড্রক্সাইড খাদ্যবন এরা সবাই কি হবে সবল তড়িৎ বিশ্লেষ্য আচ্ছা এখন আমরা আসি দুর্বল তড়িৎ বিশ্লেষ্য করা আর তড়িৎ অবিশ্লেষ্য করা ঠিক আছে দুর্বল কারা আর হচ্ছে তোমার অবিশ্লেষ্য করা তো মনে রাখবা জৈব যৌগ সমূহ তো মনে রাখবা জৈব যৌগ সমূহ যারা আছে সবাই হচ্ছে তড়িৎ অবিশ্লেষ্য জৈব যৌগ সমূহ কি হয় তড়িৎ অবিশ্লেষ্য এক্সেপ্ট কয়েকটা আছে এক্সেপ্ট হচ্ছে তোমার অ্যাসিড বাদে জৈব অ্যাসিড বাদে ঠিক আছে মানে জৈব অ্যাসিডও কিন্তু একটা জৈব যৌগের মধ্যেই পড়ে বাট জৈব যৌগ সবাই হচ্ছে অবিশ্লেষ্য জৈব অ্যাসিড বাদে জৈব অ্যাসিডগুলো হবে কি দুর্বল তরিত বিশ্লেষ্য বাকি যেসব জৈব যৌগ আছে সবাই কি হবে তরিত অবিশ্লেষ্য যেমন দেখো সিএইচি ও এইচ সি টু এইচ ও ফাইভ ও এইচ এরা হচ্ছে সব অ্যালকোহল সুক্রোজ একটা কি জৈব অ্যাসিড জৈব যৌগ তারপর হচ্ছে এক্সট্রা আছে পানি পানি মনে রাখবা পানি কিন্তু তোমার তড়িৎ বিশ্লেষ্য বাট যখন পানির পাশে লেখা থাকবে বিশুদ্ধ পানি তখন সেটা কি হয়ে যাবে তড়িৎ অবিশ্লেষ্য বিশুদ্ধ পানি আছে তড়িৎ অবিশ্লেষ্য বাট পানি কিন্তু তড়িৎ বিশ্লেষ্য আচ্ছা তাহলে আমরা মনে রাখলাম যে জৈব যৌগ সমূহ থাকলেই সেটা কি হবে তড়িৎ অবিশ্লেষ্য এক্সেপ্ট কি জৈব অ্যাসিড বাদে কারণ জৈব অ্যাসিড কি দুর্বল তড়িৎ বিশ্লেষ্য তাহলে জৈব অ্যাসিড যারা আছে যেমন এই যে সিএইচ সি সিও এইচ মানে ইথানৈইক অ্যাসিড বা অ্যাসিডিক অ্যাসিড এরা কি হবে তড়িৎ বিশ্লেষ্য দুর্বল তড়িৎ বিশ্লেষ্য আর এক্সট্রা মনে রাখবা এইচ এফ এইচ থ্রি ওফোর মানে হচ্ছে কি ফসফোরিক অ্যাসিড আর হচ্ছে কি এইচ টু এস ও থ্রি সালফিউরাস এই তিনটা এক্সাম্পল মনে রাখবা তো তুমি যদি এই কয়েকটা এক্সাম্পল মনে রাখতে পারো আশা করি তোমার সবল দুর্বল আর তড়িৎ অবিশ্লেষ্য আর কি ক্লিয়ার হয়ে যাবে আচ্ছা তড়িৎ অবিশ্লেষ্য আরো আরো অনেকগুলো আছে তো এইগুলো আমরা মনে রাখতে পারি দেখো মনে রাখবা হচ্ছে কাউসার কাকার মনে রাখবা কাউসার কাকার পাকা আলু এই এটা দিয়ে মনে রাখবা কি এটা হচ্ছে তুইট অবিয়োসলেসের এক্সাম্পল মনে রাখার একটা ট্রিক্স কাউসার কাকার পাকা আলু এটা সবাই লেখো কাউসার কাকার পাকা আলু এটা সবাই লেখো আচ্ছা তো দেখো কাউসারের কতে মনে রাখবা কি কতে কার্বোহাইড্রেট কতে কি কার্বোহাইড্রেট সমূহ উতে মনে রাখবা কি বলতে ইউরিয়া উতে ইউরিয়া ঠিক আছে তাহলে কাউসারে কতে হচ্ছে কার্বোহাইড্রেট ইতে মনে রাখবা কি বলতো ইউরিয়া ইতে ইউরিয়া তারপরে দেখো শতে দুইটা আছে আসে মনে রাখবা সালফার একটা শতে হচ্ছে সালফার আরেকটা কি ঠিক আছে তাহলে কাউসারে কি হলো কার্বোহাইড্রেট উতে ইউরিয়া শতে শুক্রজ শতে সালফার আচ্ছা কতে মনে রাখবা কাঠ কাকার কতে হচ্ছে একটা হচ্ছে কাঠ আর একটাতে মনে রাখবা কি কাঠ আর রতে মনে রাখবা কি রাবার তাহলে কি কি বললাম কাউসারের কতে হচ্ছে কাচ আর রতে রাবার ঠিক আছে আচ্ছা এরপর দেখো এই পথে মনে রাখবা প্লাস্টিক এই পথে কি প্লাস্টিক আচ্ছা আর এই কতে মনে রাখবা কি ক্লোরোফর্ম আর আলুতে মনে রাখবা কি অ্যালুমিনিয়াম ঠিক আছে আলুতে কি অ্যালুমিনিয়াম তাহলে এই কয়টা এক্সাম্পল ও আলুতে অ্যালকোহল আলুতে কি অ্যালকোহল আলুতে কি মনে রাখবা অ্যালকোহল ঠিক আছে তাহলে এই কয়টা এক্সাম্পল মনে রাখবা যে কাউসার কাকার পাকা আলু এখানে মনে রাখবা কাউসারে কার্বোহাইড্রেট উতে ইউরিয়া সতে সুক্রোজ সতে সালফার তারপর আছে কাকারে কি কি আছে কাঠ আছে আর একটাতে কাঁচ আর রথের রাবার পাকাতে মনে রাখবে প্লাস্টিক কতে ক্লোরোফর্ম আর আলুতে মনে রাখবে কি অ্যালকোহল আলুতে কি অ্যালকোহল ঠিক আছে এই কয়েকটা এক্সাম্পল মনে রাখবে এটা হচ্ছে তড়িৎ অবিশ্লেষ্য পদার্থের এক্সাম্পেল সবাই একটা স্ক্রিনশট নিয়ে রাখো এটার সবাই বুঝতে পারছো সবাই এটা একটা স্ক্রিনশট নিয়ে রাখো আর কি এটা হচ্ছে তোমার তড়িৎ অবিশ্লেষ পদার্থ মনে রাখার একটা ট্রিক্স আচ্ছা এরপর দেখো ইলেকট্রনিক পরিবাহী এবং ইলেকট্রোলাইটিক পরিবাহী মধ্যে পার্থক্য কি ইলেকট্রোলাইটিক পরিবাহী মানে কি বলো তোমার হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী যেটা ওটারই আর একটা নাম কি ইলেকট্রোলাইটিক পরিবাহী আর ইলেকট্রনিক পরিবাহী মানে কোনটা ধাতব পরিবাহী যেটা ওটারই আরেকটা নাম ইলেকট্রনিক পরিবাহী তো এখানে আমাদের কোন কোন পয়েন্টে ইম্পর্টেন্ট দেখো তোমার হচ্ছে এখানে হচ্ছে ইলেকট্রন দ্বারা ইলেকট্রনিক পরিবাহীতে ইলেকট্রন দ্বারা আর কি তরিত প্রবাহ চলে আর ইলেকট্রোলাইটিকে হচ্ছে ধনাত্মক বা ঋণাত্মক উভয় আয়ন দ্বারা কি দ্বারা আয়ন দ্বারা আর এখানে হচ্ছে ইলেকট্রন দ্বারা ঠিক আছে এই জিনিসটা আমাদের মনে রাখতে হবে তারপর এখানে মনে রাখবো যে শুধু ভৌত অবস্থার পরিবর্তন ঘটে আর এইখানে যেহেতু ভৌত প্লাস রাসায়নিক যা এটা একটা রাসায়নিক দ্রবণের মাধ্যমে হয় রিয়াকশন ঘটে অনেক তাহলে মনে রাখবে এখানে ভৌত প্লাস রাসায়নিক আর এখানে কি শুধু ভৌত আর একটা জিনিস মনে রাখবা ধাতব পরিবাহীর ক্ষেত্রে কুলম্বের সূত্র প্রযোজ্য আমরা ফিজিক্সে কিন্তু কুলম্বের সূত্রতে ম্যাথ করে আসছি ওগুলো কিন্তু ধাতব পরিবাহী ছিল এর জন্য ওখানে কি কুলম্বের সূত্র প্রযোজ্য আর এই ক্ষেত্রে কার সূত্র প্রযোজ্য ফেরাডের সূত্র প্রযোজ্য যেহেতু এটা রাসায়নিক দ্রবণ বা লিকুইড এখানে আমাদের কি উলম্বের সূত্র কিন্তু খাটবে না এখানে কী সে সূত্র খাটবে ফার্ডের সূত্র আচ্ছা এটা আমরা মাথায় রাখলাম তারপর মনে রাখবা তড়িৎ পরিবহন ক্ষমতা কার বেশি ইলেকট্রনিক ইলেকট্রনিক পরিবাহের বেশি নাকি ইলেক্ট্রোলাইটিক পরিবাহীর বেশি তো মনে রাখবা তড়িৎ পরিবহন ক্ষমতা অপে তোমার হচ্ছে ক্ষমতা অপেক্ষাকৃত কি বলতো বেশি আর এর কি অপেক্ষাকৃত অনেক কম ঠিক আছে তাহলে বেশিকার ইলেকট্রনিক পরিবাহীর কি অপেক্ষাকৃত অনেক বেশি তাহলে ইলেকট্রনিক পরিবাহী কিন্তু অনেক বেশি পরিমাণে বিদ্যুৎ পরিবহন করতে পারে আচ্ছা এরপর যেটা মনে রাখবা এইটা অনেক ইম্পর্টেন্ট একটা পয়েন্ট সেটা হচ্ছে যে তাপমাত্রা বৃদ্ধি তাপমাত্রা বৃদ্ধি হলে কার বৃদ্ধি পাবে কার হ্রাস পাবে তো মনে রাখবা তাপমাত্রা বৃদ্ধি করলে ইলেকট্রনিক পরিবাহির কী হয় হ্রাস পায় আর তাপমাত্রা বৃদ্ধি করলে ইলেকট্রোলাইটিক পরিবাহীর ক্ষমতা কি হবে বৃদ্ধি পাবে কেন এটা গ্রাস পাবে কেন এটা বৃদ্ধি পাবে কারণ হচ্ছে ইলেকট্রনিক পরিবাহিত হচ্ছে রোদ থাকে ঠিক আছে তো তাপমাত্রা যখন তুমি বাড়াবা ঠিক আছে তাপমাত্রা যখন বাড়াবা তখন কি হবে রোদও বাড়বে তাপমাত্রা বাড়লে রোদও বাড়ে তো তাপমাত্রা বাড়লে যখন রোদটাও বাড়ে তখন হচ্ছে তড়িৎ পরিবহন ক্ষমতা কি হবে হ্রাস পেয়ে যাবে বাট এই ক্ষেত্রে দেখা যায় যে তাপমাত্রা বাড়লে বিয়োজনের পরিমাণটা বেড়ে যায় যার কারণে কি হয় তড়িৎ পরিবহন ক্ষমতাও বৃদ্ধি পায় তাহলে কি বললাম যে ইলেকট্রনিক পরিবাহিতে যখন তুমি তাপমাত্রা বাড়াও তখন হচ্ছে রোদ টার্মটা আসে রোদ বাড়ে এই রোদ বাড়ার কারণে পরিবহন ক্ষমতা কমে যায় বাট এই ক্ষেত্রে কি হয় এই ক্ষেত্রে বিয়োজনের পরিমাণটা বেড়ে যায় যার কারণে আর কি তোমার তৈরি পরিবহন ক্ষমতা আচ্ছা এরপরে দেখো এই কয়েকটা জিনিস আমাদের জাস্ট লাগবে এরপরে আচ্ছা ক্যাথোড কি ক্যাথোডের ক্ষেত্রে জাস্ট এখান থেকে তেমন কিছু লাগবে না জাস্ট একটু মনে রাখবা যে এখানে কি ঘটে বিজারণ বিক্রিয়া ঘটে এইটুকু জাস্ট মনে রাখবা যে ক্যাথোডে কি ঘটে বিজারণ বিক্রিয়া ঘটে ঠিক আছে ক্যাথোডে বিজারণ বিক্রিয়া ঘটে আচ্ছা আর অ্যানোডে মনে রাখবা কি বিক্রিয়া ঘটে অ্যানোডে মনে রাখবা জারণ বিক্রিয়া ঘটে তাহলে কি জানলাম অ্যানোডে জারুন আর ক্যাথোডে কি বিজারুণ বিক্রিয়া ঘটে এটা আমরা জানলাম আর এখানে অনেক ইম্পর্টেন্ট একটা কথা আছে সেটা হচ্ছে যে গ্যালভানিক কোষ ঠিক আছে গ্যালভানিক কোষ একটা টার্ম আছে আর একটা আছে তড়িৎ বিশ্লেষণ কোষ আছে ঠিক আছে তো গ্যালভানিক কোষে ক্যাথোড কি হবে ধনাত্মক হবে গ্যালভানিক কোষে ক্যাথোড কি হবে ধনাত্মক হবে আর তড়িৎ বিশ্লেষণ কোষে তোমার কি হবে ঋণাত্মক হবে তো আমরা একটা মুখস্থ করবো তাহলে আমি আরেকটা এমনি পেরে যাবো তাহলে মনে রাখবা যে গ্যালভানিক কোষে ক্যাথট কী হবে ধনাত্মক হবে তাহলে গ্যালভানিক কোষে ক্যাথট ধনাত্মক আর তড়িৎ বিশ্লেষ্য কোষে ক্যাথট কী হবে ঋণাত্মক হবে একইভাবে গ্যালভানিক কোষে অ্যানোট কী হবে ঋণাত্মক আর তড়িৎ বিশ্লেষ্য কোষে অ্যানোট কী হবে ধনাত্মক হবে আর কি ঠিক আছে এই দুটো টার্ম আর কি লিখে রাখো বইয়ে আচ্ছা এরপরে দেখো আমার ইলেকট্রিক পানির ডাইলেকট্রিক ধ্রুবক নিয়ে একটা টার্মাসে দেখো এখানে দেখো একটা টার্মাসে যে পানির ডাইলেকট্রিক ধ্রুবক পানির ডাইলেকট্রিক ধ্রুবক কত আশি ঠিক আছে আর হচ্ছে অ্যালকোহলের কত পঁচিশ তো এইরকম মনে করো আরও অনেক পদার্থের ডাইলেকট্রিক ধ্রুবক কিন্তু তোমার হচ্ছে এই রসন বিজিতে বই দেওয়া আছে তো ওইখান থেকে তোমরা কিন্তু আরও এখানে দুইটা দেওয়া আসে বাকি আরও যেসব পদার্থের ডাইলেকটিক ধ্রুবক আছে এই বইয়ে তোমরা কিন্তু ইজিলি খুব খুঁজলেই পেয়ে যাবে আর কি ঠিক আছে এখানে সুন্দর করে একটা ছকে দেওয়া আছে যে কোনটা ডাইলেকট্রিক ধ্রুবক কত তাহলে তুমি যদি এই ক্লাসটা শেষ করে ভালো মতো যদি বইটা পড়ো তাহলে কিন্তু ডাইরেক্টিভ ধুবকের যে ছকটা আছে প্লাস হচ্ছে ডাইরেক্টিভ ধুবক নিয়ে যেসব কোশ্চেন আসতে পারে সব কিছু কিন্তু তোমার ক্লিয়ার হয়ে যাবে তাহলে তুমি চেষ্টা করবা যে আরও যেসব ডাইরেকটিভ ধুবক আছে সবগুলো আর কি মুখস্ত করার ঠিক আছে তো এই বইটা তুমি ভালো মতো আর কি অ্যানালাইসিস করে পড়ো ইনশাল্লাহ আর কি তোমার কমন আসবেই তো দেখো আর কি এখানে যেটা ছিলাম যে পানি ডাইলেক্টিক ধুবক তো এটা মনে রাখার একটা ট্রিক্স বলি দেখো তো আমি মনে করি এখানে আসলাম তো এখানে মনে করলাম পানি পিপাসা লাগছে তো আমি বললাম যে পানি নিয়ে আসো ঠিক আছে তো যিনি আসেন তিনি বললেন যে হ্যাঁ আমি পানি নিয়ে আসতেছি ঠিক আছে তাহলে বলো পানি নিয়ে আসি পানি নিয়ে কি বলছে বলো তো আসি পানি নিয়ে আসতেছি বা পানি নিয়ে আসি তো পানির সাথে কি আসি তাহলে পানি নিয়ে আসি দিয়ে মনে একবার পানি কি নিয়ে আসতেছিল আসিতে মনে একবার আসি পানি নিয়ে আসি তাহলে পানির ডাইলেক্টিক তো আসি পানির ডাইলেকট্রিক ধ্রুবক আসি আর অ্যালকোহলের মনে রাখবা কত পঁচিশ অ্যালকোহলের মনে রাখবা কি পঁচিশ ঠিক আছে পানির ডাইলেক্ট্রিক ধুবক মনে রাখবা হচ্ছে পানি নিয়ে আসতেছি তার মানে পানি নিয়ে আসি আর অ্যালকোহলের মনে রাখবা কত পঁচিশ ঠিক আছে অ্যালকোহলের কত পঁচিশ অনেকেই দেখবা যে তোমার হচ্ছে ও অনেকেই ভাবে যে ওই যে তোমার টাইগার বা স্পিড যেটা কিনতে পাওয়া যায় অনেকেই ভাবে যে ওইটা অনেকটা ক্ষেত্রে কিন্তু মদমদ টাইপের ঠিক আছে অনেক এরকম ভাবে তো মনে রাখবা যে ওইগুলোর দাম কত বলো তো টাইগার বা স্পিড ওগুলোর দাম কিন্তু পঁচিশ টাকা বা তিরিশ টাকা তো ওইটা দিয়ে মনে রাখবা যে অ্যালকোহলের দাম অ্যালকোহলের ইয়া কত পঁচিশ ঠিক আছে তো অ্যালকোহল কত পঁচিশ আর পানি মনে রাখবো কত ডাইলেক্ট্রিক ধুবক আশি তো এই কটার যে মনে রাখবা আর কি ডাইলেকট্রিক ধুবক আসে পরীক্ষায় অনেক অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস তারপর দেখো এক ফেরাডে এক ফেরাডে সমান সমান কত কুলম মূলত ছিয়ানব্বই হাজার পাঁচশো কুলম এক ফেরাডের সমান সমান কত কুলম ছিয়ানব্বই হাজার পাঁচশো কুলম আচ্ছা এই ছিয়ানব্বই হাজার পাঁচশো কুলম কী বলতো এক মোল ইলেকট্রনের চার্জ ওয়ান মোল ইলেকট্রনের চার্জ একমল ইলেকট্রনের চার্জও কত বলো তো ছিয়ানব্বই হাজার পাঁচশো কুলম বা এক ফেরাডে এক মোল ইলেকট্রনের চার্জ কারণ হচ্ছে একটা ইলেকট্রনের চার্জ কত ওয়ান পয়েন্ট সিক্স ইন্টু টেন ইনভার্স মাইনাস নাইনটিন কুলম এটা হচ্ছে একটা ইলেকট্রনের চার্জ ঠিক আছে একটা ইলেকট্রনের চার্জ হচ্ছে এইটা তো মোল ইলেকট্রনের চার্জ মানে কত সিক্স পয়েন্ট জিরো টু ইন্টু টেন টু দি পাওয়ার টোয়েন্টি থ্রিটা ইলেকট্রন তাই না একমল ইলেকট্রন মানে হচ্ছে সংখ্যক ইলেকট্রন তো একটা ইলেকট্রনের চার্জ যদি তোমার হয় হচ্ছে ওয়ান পয়েন্ট সিক্স টু টেনভার্স মাইনাস নাইনটিন কুলাম তাহলে সিক্স পয়েন্ট জিরো টু ইন্টু টেন টু দি পাওয়ার টোয়েন্টি থ্রি টি বা একমূল অনু বা একমল ইলেকট্রনের চার্জ কত হবে এইটা ইন্টু এইটা তো এইটা আর এইটা যখন তুমি গুণ করবা তখন কত পাবা এই ছিয়ানব্বই হাজার পাঁচশো কুলাম বি পাবা ঠিক আছে এক্স্যাক্ট যদি বলতে হয় তাহলে বলবা যে ছিয়ানব্বই হাজার চারশো তিয়াত্তর ছিয়ানব্বই হাজার চারশো তিয়াত্তর বা যেটাকে বলা হয় কত ছিয়ানব্বই হাজার পাঁচশো তো আচ্ছা তো সবাই যে কাঠ এটা কি তড়িৎ বিশ্লেষণে কি তড়িৎ অবিশ্লেষ্য এটা সবাই কমেন্ট তো যে রাবার কি ত্বরিত বিশ্লেষণে কি অবিশ্লেষ্য আরেকটা কমেন্ট করবা হচ্ছে সুক্রোজ শুক্রোজ কি তড়িৎ বিশ্লেষণে কি তড়িৎ অবিশ্লেষ্য এটা সবাই কমেন্ট করো আচ্ছা এরপর দেখো ফ্যার্ডের সূত্র ফ্যার্ডের প্রথম সূত্র আছে আর কি আছে ফ্যার্ডের দ্বিতীয় সূত্র তো ফ্যার্ডের প্রথম সূত্র যেটা আছে সেটা বলছে যে আমাদের হচ্ছে বিয়োজনের যে পরিমাণটা বিয়োজনের পরিমাণ মানে হচ্ছে ডাব্লু এটা কিসের সমান হবে এটা হচ্ছে তোমার বিদ্যুৎ আধান বা বিদ্যুৎ বিদ্যুৎ আধান বা বিদ্যুৎ শক্তির পরিমাণের সমান হবে আর কি আচ্ছা দেখো তো আমাদের এখান থেকে মেনলি যেটা লাগবে সেটা হচ্ছে যে আমাদের মনে রাখতে হবে ডাব্লু সমানুপাতি কিউ ডাব্লু সমানুপাতে কিউ মানে হচ্ছে আমি যদি আধানের পরিমাণ বাড়ি বাড়াই তাহলে হচ্ছে আমার যে পরিমাণ জমা হবে তোমার হচ্ছে তরিদারে যে পরিমাণ জমা হবে সেটার পরিমাণও বাড়বে আধানের পরিমাণ বাড়ালে তোমার হচ্ছে জমা তোমার হচ্ছে ক্যাথো কিয়াতে তোমার হচ্ছে ইলেকট্রোডে যে পরিমাণ দ্রবীভূত হবে সেটার পরিমাণও কী হবে বাড়বে আমি যদি আধানের পরিমাণ বাড়াই আচ্ছা তো আমাদের মেইনলি যেটা লাগবে সেটা হচ্ছে এইটা লাগবে যে এইটা অনেক ইম্পর্টেন্ট একটা টপিক এটা অনেক ইম্পর্টেন্ট একটা টপিক সবাই আর কি এইটা দেখো হ্যাঁ আচ্ছা এইখানটা দেখো এই টপিকটা তোমাদের অ্যাডমিশনের জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট ঠিক আছে এই টপিকটা সবাই দেখো সবাই এই টপিকটা দেখো এই টপিকটা খুবই ইম্পর্টেন্ট তো মনে রাখবা যে মোল কয় মোল মোল এক যদি ধনাত্মক আয়ন এক যদি ধনাত্মক আয়ন এক যজি কারা যেমন হচ্ছে যাদের শেষ কক্ষপাত একটা ইলেকট্রন আসে বা একটা ইলেকট্রন দরকার যেমন সোডিয়াম সোডিয়ামের শেষ কক্ষপাত কয়েকটা ইলেকট্রন আছে একটা এজন্যা এক যোজি দ্বি কারা হচ্ছে তোমার ম্যাগনেশিয়াম ম্যাগনেশিয়াম দুইটা ইলেকট্রন ত্যাগ করে ম্যাগনেশিয়াম দ্বি একইভাবে একইভাবে কারা অ্যালুমিনিয়াম থ্রি প্লাস তো এদের কাহিনীটা কী হয় যে তুমি মনে করো এক যদি ধনাত্মক আয়নকে বিচারিত করলে তুমি এক ফেরাটের বিদ্যুৎ পাবা ঠিক আছে তাহলে তুমি এক ফেরাটের বিদ্যুৎ পেতে গেলে তুমি হচ্ছে মনে করো একটা অ্যালুমিনিয়াম তোমার হচ্ছে মনে করো আমি ধরুন সোডিয়াম প্লাস ঠিক আছে সোডিয়াম প্লাস তো সোডিয়াম প্লাসে কয়টা চার্জ আছে একটা চার্জ আছে তার মানে কয় ফেরাডে বিদ্যুৎ প্রয়োজন এক ফেরাডে ঠিক আছে তো তুমি যদি সোডিয়াম প্লাসে একটা যেহেতু আছে আয়ন তাইলে এখানে তুমি যদি এক ফেরাডে বিদ্যুৎ দাও কয় কয়ফেরাইডে বিদ্যুৎ দিবা এক ফেরাডে তাহলে তোমার এক মলি জমা হবে ঠিক আছে তাহলে কয় কয়মল জমা হবে এক ফেরাডে জমা হবে একইভাবে যদি তোমাকে বলা হয় ম্যাগনেশিয়াম টু প্লাস তো ম্যাগনেশিয়াম টু প্লাস থেকে যদি আমার মোল পেতে হয় তাহলে কয় কয়ফারাডে বিদ্যুৎ দেওয়া লাগবে যেহেতু এখানে টু প্লাস আছে তাহলে যেই কয়টা আয়ন সেই কয় ফেরাডে দেওয়া লাগবে যেহেতু এখানে ম্যাগনেশিয়াম টু প্লাস তাহলে এখানে কয় কয়ফেরাটে দিতে হবে দুই ফ্যারাডে দিতে হবে যদি আমি দুই ফেরাডে দিই তাহলেই আমি এক মোল পাবো ঠিক আছে যেহেতু আমি দুই ফ্যারাডে দিই তাহলে আমি কয় কত মোল পাবো এক মোল পাবো বাট আমি যদি ম্যাগনেশিয়াম টু প্লাসে যেহেতু আমার মোল পেতে গেলে ম্যাগনেশিয়াম টু প্লাস থেকে আমার যদি এক মোল ম্যাগনেশিয়াম পেতে হয় তাহলে দুই ফ্যারাডে বিদ্যুৎ দিতে হবে বাট আমি যদি দুই ফ্যারাডে বিদ্যুৎ না দিয়ে আমি যদি এক ফ্যারডে বিদ্যুৎ দিই কত ফ্যারাডে বিদ্যুৎ দিই এক ফ্যারডে তাহলে কয় মোল হবে বলো তো যেহেতু ম্যাগনেশিয়াম টু প্লাস থেকে আমাকে ম্যাগনেশিয়াম বানাইতে হলে ম্যাগনেশিয়াম টু প্লাস থেকে আমাকে কী বানাতে হচ্ছে ম্যাগনেশিয়াম তো ম্যাগনেশিয়াম টু প্লাস থেকে আমাকে ম্যাগনেশিয়াম বাড়াতে হলে আমার দুই ফ্যারে বিদ্যুতের প্রয়োজন হয় বাট আমি দিছি কয় কয়ফেরাডে বিদ্যুৎ এক ফের বিদ্যুৎ তাহলে আগে দুই ফ্যারাডে বিদ্যুৎ দিলে যেহেতু এক মোল হতো তাহলে এক ফেরাডে দেওয়ার কারণ এখানে কয়মোল হবে বলতো হাফ মোল হবে কয়মল হাফ মোল হবে ঠিক আছে তাহলে এখান থেকে আমরা যেটা জানতেছি যে এক যজির ক্ষেত্রে আমার কয় কয়ফারে বিদ্যুৎ প্রয়োজন পড়ে এক ফেরাডে এক মোল পাওয়ার জন্য দি যজির ক্ষেত্রে এক মোল পেতে গেলে আমার কয় কয়ফারে বিদ্যুৎ দিতে হবে দুই ফেরাডে একইভাবে যদির ক্ষেত্রে আমাকে কয় ফেরাডে বিদ্যুৎ দিতে হবে তিন ফেরাডে বিদ্যুৎ যদি আমি দিই তাহলেই আমি মোল পাবো যদি আমি এর কম দিই যদি আমি দুই ফেরাডে দিই তাহলে কিন্তু আরও কমে আসবে ঠিক আছে আমি একমল পাবো না এরকমভাবে আমি হিসাব করতে হবে তো দেখো আর কি এখন আমরা এখানে কিছু এক্সাম্পল দেওয়া আছে যে মোল এজি ঠিক আছে তারপর হচ্ছে মোল কপার এবং মোল ক্রোমিয়ামে সঞ্চিত হওয়ার কালে যথাক্রমে দেখো কত কুলম হবে ছিয়ানব্বই হাজার পাঁচশো মানে হচ্ছে এক ফেরাডে এখানে কয় ফেরাডে দুই ফেরাডে আর এখানে কয় ফেরাডে তিন ফেরাডে মানে কি বলা হয়েছে যে একমল এজি যদি পেতে হয় বা মোল কপার যদি পেতে হয় বা মোল ক্রোমিয়াম যদি পেতে হয় তাহলে কতটুকু আমার বিদ্যুৎ দিতে হবে তো যথাক্রমে দেখো একমল সিলভারের জন্য সিলভার যেহেতু এজি প্লাস হয় তাহলে ওর জন্য এক ফেরাডে বিদ্যুৎ লাগবে এই যে মানে হচ্ছে এক ফেরাডে মানে হচ্ছে ছিয়ানব্বই পাঁচশো কুলম কপার মানে কয় ফেরাডে কপার হচ্ছে টু প্লাস তাহলে ওর জন্য দুই ফেরাডে বিদ্যুৎ লাগবে মোল কপার পেতে গেলে দুই ফেরাডে মানে হচ্ছে টু ইন্টু ছিয়ানব্বই হাজার পাঁচশো কুলম একইভাবে ক্রোমিয়ামের ক্ষেত্রে ক্রোমিয়াম কত প্লাস হয় থ্রি প্লাস হয় তাহলে ক্রোমিয়ামে যদি আমার মোল পেতে হয় তাহলে কয় ফেরাডে বিদ্যুৎ দিতে হবে তিন ফেরাডে মানে তিন ফেরাডে মানে হচ্ছে থ্রি এফ মানে তিন ইন্টু ছিয়ানব্বই পাঁচশো কারণ ছিয়ানব্বই যা পাঁচশো মানে কত তো এক ফেরাডে তাহলে থ্রি ইন্টু ওয়ান ফেরাডে মানে কত থ্রি ফেরাডে বিদ্যুতের প্রয়োজন তাহলে শর্টকাট যেটা বলতেছি যে আমাকে মোল যদি পেতে হয় ওই আয়নের সম ওই আয়নের সমান আমার কী দিতে হবে বিদ্যুৎ দিতে হবে যদি একমল পেতে হয় তাহলে হচ্ছে যদি এক জজি হয় তাহলে এক ফেরাডে দুই যজি হলে দুই ফেরাডে ত্রি যজি হলে তিন ফেরাডে এটা হচ্ছে সহজ কথা এরপর আমরা যখন কোশ্চেন সলভ করব আরও বিষয় টেনশনটা ক্লিয়ার হয়ে যাবে দেখো এরপরে হচ্ছে তড়িৎ পরিমাপের একটা ক্ষুদ্রতম একক আছে ক্ষুদ্রতম এককটা হচ্ছে কুলম আর বৃহত্তম একক যদি বলে সেটা মনে রাখবা ফেরাডে কারণ হচ্ছে কি এক ছিয়ানব্বই হাজার পাঁচশো কুলম সমান সমানিত এক ফেরাডে তাই না তাহলে ছিয়ানব্বই হাজার পাঁচশো কুলম মানে কত ফেরাডে বলতো ছিয়ানব্বই হাজার পাঁচশো কুলম মানে কি বলতো এক ফেরাডে তাহলে কুলম হচ্ছে কি একক ক্ষুদ্রতম একক আর ফেরাডে কি একক বলো তো বৃহত্তম একক এরকম মনে রাখবা আরও কিছু কিছু একক এবং মাত্রা কিন্তু তোমার এই রসায়ন বিজিতা বই কিন্তু দেওয়া আছে তাহলে এই একক এবং মাত্রাগুলা কোনটা সমান কত ফেরাডে বা কোন কুলাম বা একমূল্য ইলেকট্রনিক চার্জ কত এই সব সম্পর্কে একটা নোট কিন্তু তোমার খুব সুন্দর মতো রসায়ন বিজিতা বই দেওয়া আছে তাহলে তুমি যদি বইটা যদি ভালো মতো পড়ো তাহলে কিন্তু এই একক নিয়ে বা কত কুলাম ফেরাডে বা কী নিয়ে এইগুলো নিয়ে কিন্তু কোনো কনফিউশন থাকবে না আশা করি ঠিক আছে তাহলে তোমার চেষ্টা করো যে বইটা ভালো মতো রিডিং দেওয়ার তো দেখো আর কি এখানে যেটা লাগলো সেটা হচ্ছে যে এখানে আরেকটা জিনিস মনে রাখবা যে এক অ্যাম্পিয়ারকে যদি তোমার কুলম্পার সেকেন্ডে প্রকাশ করতে হয় তাহলে কত কুলম্পার সেকেন্ড মানে হয় তো দেখো আমরা জানি যে কিউ টু কি জানি বলো তো আইটি কিউ ইকুয়াল টু আইটি এটা আমরা সবাই জানি কিউ মানে কি তো আধান আই মানে কি অ্যাম্পিয়ার আর টি মানে কি বলতো তোমার হচ্ছে সময়টা ঠিক আছে কিউ ইকুয়াল টু আই টি তাহলে এখন যদি আমার আইয়ের মান বের করতে হয় মানে এটা হচ্ছে আধানের পরিমাণ আর এটা কিসের পরিমাণ বলতো বিদ্যুৎ প্রবাহের পরিমাণ মানে কারেন্টটা তাহলে আই ইকুয়াল টু কি আসবে আই ইকুয়াল টু কিউ বাই টি তাহলে আইতে কি অ্যাম্পিয়ার ঠিক আছে আই কি অ্যাম্পিয়ার আর কিউতে কি কুলম আর টিতে কি বলতো সময় সেকেন্ড তাহলে আর অ্যাম্পায়ার ইকুয়াল টু কী আসতেছে দেখো তো কুলম পার সেকেন্ড এখানে কিন্তু এটাই বলা হয়েছে যে এক অ্যাম্পেয়ার সমান সমান কি এক কুলম পার সেকেন্ড এটা আসছে কোথা থেকে কিউ ইকোয়াল টু এই ফর্মুলা থেকে ঠিক আছে তাহলে কিউ ইকাল টু আইটি থেকে কিন্তু আমরা একক মুখস্থ করার দরকার নাই আমরা এই সূত্রটা যদি জানি আমরা এক অ্যাম্পিয়ার সমান সমান কী হবে কুলম্বে এটা কিন্তু আমরা বলেই ফেলতে পারতেছি যে এক অ্যাম্পেয়ার সমান সমান এক কুলম পার সেকেন্ড আচ্ছা এরপর দেখো আমাদের কিছু কিছু তরিত রাসায়নিক তুলনাঙ্কের মান আছে এই মানগুলো আমাদের পরীক্ষায় আসে এই মানগুলো আমাদের মুখস্ত করতে হবে দেখো এখানে কিছু কিছু মান দেওয়া আছে অ্যালুমিনিয়ামের দেওয়া আছে সিলভারের দেওয়া আছে হাইড্রোজেনের দেওয়া আছে কপারের দেওয়া আছে অক্সিজেনের দেওয়া আছে ঠিক আছে এই কয়টা মান আমাদের লাগবে তো দেখো আর কি যে মনে বা সিলভার সিলভারের ক্ষেত্রে মনে রাখবা এক হাজার একশো আঠারো ঠিক আছে কত মনে রাখবা ওয়ান 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 তিনটা ওয়ান তারপরে কত পয়েন্ট এইট তিনটা ওয়ান পয়েন্ট এইট একশো এগারো একশো এগারো দশমিক আট আর শেষেও কত আছে দেখো তো মাইনাস আট আছে তাহলে সিলভার কী দিয়ে মনে রাখবা দেখো সিলভার হচ্ছে সিলভার কী দিয়ে শুরু তো এজি দিয়ে না সিলভার হচ্ছে প্রতি প্রতীকী এজি তো এ বলতো কয় নম্বর সংখ্যা ইংরেজি অ্যালফাবেটিক্যালি ফার্স্ট ওয়ার্ড তাহলে ইংরেজি একে আমরা যে সংখ্যায় লিখি তাহলে কত হবে বলো তো ওয়ান হবে না তাহলে মনে রাখবা ওয়ান দিয়ে তাহলে এজি কত হবে সব ওয়ান 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 কয়টা ওয়ান তিনটা ওয়ান 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 পয়েন্ট এইট ইন্টু টেন ইনভার্স কত হবে এই লাস্টে কত এইট ছিল না ওইটাই পাওয়ারে চলে যাবে কত হবে টেনডু দ্বীপার মাইনাস এইট ঠিক আছে তাহলে এটা মাথায় মনে রাখবা যে তিনটা ওয়ান পয়েন্ট এইট ইন্টু দি পাওয়ার কত মাইনাস এইট আচ্ছা এরপর দেখো হাইড্রোজেন হাইড্রোজেন একটা কত হবে দেখো হাইড্রোজেনের মনে রাখবা চারটা জিরো কয়টা জিরো চারটা জিরো হাইড্রোজেন হচ্ছে চারটা জিরো তারপরে মনে রাখবা ওয়ান জিরো আর লাস্টে কত আছে বলো তো চারই আছে জিরো কয়টা চারটা আর লাস্টেও কয়টা কত সংখ্যা চারই সংখ্যা তাহলে হাইড্রোজেন কীভাবে মনে রাখবো চারটা জিরো ওয়ান জিরো তারপরে কত ফোর লাস্টে কত আছে ফোর আছে মনে রাখবা ফার্স্টে চারটা জিরো তারপরে লাস্টেও কত চার তাহলে হাইড্রোজেন এভাবে মনে রাখলাম এরপর দেখো কপার কপারের ইয়া কত বলতো পারমাণবিক সংখ্যা কত কপার হচ্ছে ঊনত্রিশ দিন কত তিরিশ এই জন্য কপার মনে হবে কত তিনশো ঊনত্রিশ কত উনত্রিশ তিনশো উনত্রিশ লাস্টে দেখো উনত্রিশ আছে কপারের পারমাণবিক সংখ্যা কত উনত্রিশ এই জন্য লাস্টে কত আছে দেখো তিনশো উনত্রিশ এই জন্য কপার দেখো তিনশো উনত্রিশ আর তার আগে কয়টা শূন্য একটা দুইটা তিনটা কারণ তিনশো উনত্রিশ যেহেতু তাইলে তিন দিয়ে যেহেতু শুরু তাইলে শূন্যও কয়টা হবে তিনটা হবে এটা হচ্ছে কপারের তরিতাসায়নিক তুল্যাঙ্ক এরপর দেখো কার আছে অক্সিজেন অক্সিজেনটা কত হবে অক্সিজেন পারমাণবিক সংখ্যা কত বলো তো অক্সিজেন আছে আট কত আট এই জন্য কত হবে আটশো উনত্রিশ অক্সিজেন কত হবে এই জন্য আটশো উনত্রিশ তাহলে কপার হবে কত তিনটা জিরো দিয়ে তিনশো উনত্রিশ আর অক্সিজেন কত হবে চারটা জিরো দিয়ে আটশো উনত্রিশ কারণ অক্সিনের পারমাণবিক সংখ্যা কত আট এই জন্য কত হবে আটশো উনত্রিশ লাস্ট বাকি থাকলো অ্যালুমিনিয়াম অ্যালুমিনিয়াম মনে হবে কত 93 পয়েন্ট থ্রি ইন্টু টেন টু দিপার মাইনাস ফাইভ এটা তো মুখস্ত করবো যে নাইন পয়েন্ট থ্রি এটা হচ্ছে আমার ক্ষেত্রে অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে তো সবাই আর কি একটা কাজ করো সবাই হচ্ছে তোমার অক কপারের যে তৈরিসনিক তুলাঙ্গটা সেটার মানটা সবাই লেখো তো কমেন্ট করো সবাই কপারের তৈতাসনিক তুলাঙ্গের মানটা কমেন্ট করো সবাই কপারের তৈরিতাস্নিক তুলাঙ্গের মানটা কমেন্ট করো আর কি আচ্ছা এরপর দেখো একটা টার্ম আছে একটা হচ্ছে রাসায়নিক তুর্লাঙ্ক আর একটা কি আছে তড়িত রাসায়নিক তুল্যাঙ্ক ঠিক আছে একটা হচ্ছে রাসায়নিক তুল্যাঙ্ক একটা হচ্ছে তড়িত রাসায়নিক তুল্যাঙ্ক তো রাসায়নিক তুল্যাঙ্ক কীভাবে বের করে মৌলের পারমাণবিক ভর তুমি যেইটার রাসায়নিক তুল্যাঙ্ক বের করবা সেটা কি করবা সেইটার পারমাণবিক ভরকে জাস্ট যোজনী দ্বারা ভাগ করে দিবা পারমাণবিক ভর ভাগ যোজনী করে দিলে তুমি কি বেজাবা রাসায়নিক তুল্যাঙ্ক বাট যখন টারানটা আসবে তড়িত রাসায়নিক তুল্যাঙ্ক তখন হচ্ছে কী করবা ছিয়ানব্বই হাজার পাঁচশো দিয়ে ভাগ দিবা কি দ্বারা ভাগ দিবা এই রাসায়নিক তুল্যাঙ্ককে যখন ছিয়ানব্বই হাজার পাঁচশো দ্বারা ভাগ দিবা তখনই কিন্তু এই তোমার হচ্ছে তৈরি রাসায়িক তুল্যাঙ্কটা পেয়ে যাবা তাহলে রাসায়নিক তুল্যাঙ্ক এবং তৈরি তুল্যাঙ্কের মধ্যে জাস্ট পার্থক্য কি এই ছিয়ানব্বই হাজার পাঁচশো তুমি যদি রাসায়নিক তুল্যাঙ্ককে কি করো ছিয়ানব্বই হাজার পাঁচশো দ্বারা কি করো বলতো গুণ করো তাহলে কিন্তু তুমি ই এবং জেড এর মধ্যে সম্পর্কটা কি করতে পারো বলতো বের করে ফেলতে পারো দেখো এখানে তুমি যদি লেখো দেখো জেড ইকুয়াল টু কি আসবে বলতো ই ভাগ ছিয়ানব্বই হাজার পাঁচশো আসলো না জেড তো দেখো এখানে কি আসছে এইটুকুকে আমরা কী লিখতে পারি মৌলের পারমাণবিকভার যোজনা এইটুকুকে আমরা কি বলতে পারি এটুকুকে আমরা বলতে পারি কি ই তাহলে ই ভাগ ছিয়ানব্বই হাজার কিন্তু আমরা কি পেয়ে যাচ্ছি জেড পেয়ে যাচ্ছি তাহলে এই সম্পর্কগুলোও কিন্তু আসতে পারে এডমিশনে তো মনে রাখ বা ইকোয়াল টু কি ছিয়ানব্বই হাজার পাঁচশো ইন্টু তো ফ্যারেডের সূত্র কার কার ক্ষেত্রে প্রযোজ্য মনে রাখবা তড়িৎ বিশ্লেষ্য দ্রবণে আর গলিতে তড়িৎ বিশ্লেষ্য দ্রবণে উভয়ের ক্ষেত্রে আর কি আমার ফ্যারাড সূত্র প্রযোজ্য আর একটা মনে রাখবা যে ফ্যার্ড সূত্রের উপর এই কথাটা অনেক ইম্পর্টেন্ট যে চাপ এবং ঘনমাত্রার কিন্তু কোনো প্রভাব নাই ফ্যার্ড সূত্রের ক্ষেত্রে চাপ এবং ঘনমাত্রার কোনো প্রভাব নাই শুধুমাত্র কার প্রভাব আছে শুধুমাত্র তাপের প্রভাব আছে তাপমাত্রা না কিন্তু এখানে ভুল হয় কোনটা অনেকেই তাপমাত্রা ভাবে তো তাপমাত্রা না এখানে কিসের প্রভাব আছে মনে রাখবা তাপের প্রভাব আছে চাপ এবং ঘনমাত্রার কিন্তু কোনো প্রভাব নাই এটা আবার আবার বলতেছি এটা খুবই খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস যে ফ্যারডের সুতোর ওপর চাপ এবং ঘনমাত্রার কোনো প্রভাব নাই শুধুমাত্র কার প্রভাব আছে তাপের প্রভাব আছে আচ্ছা এটা মনে রাখবা যে যেসব ক্ষেত্রে শতভাগ তড়িৎ বিশ্লেষক পদ্ধতি প্রবাহিত হয় শুধুমাত্র সেসবের ক্ষেত্রে ফ্যারাডের সুতো শতভাগ প্রযোজ্য হয় অন্যান্যগুলোর ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য হয় না যেমন যেখানে হচ্ছে একাধিক জালন বিজারণ ঘটবে সেক্ষেত্রে কিন্তু ফ্যাডের সুতোর গণনার ত্রুটি ঘটবে কোশ্চেন আসে যে কোন ক্ষেত্রে ফ্যাটের সূত্র ত্রুটি ঘটবে তো বলবা যেখানে একাধিক জাওয়ান বিজন বিক্রিয়া ঘটবে সেখানে আর কি এই ফ্যাডের সূত্রে ত্রুটি ঘটবে আর কি আচ্ছা এইটা অনেক ইম্পর্টেন্ট একটা টপিক দেখো আপেক্ষিক পরিবাহিতা ঠিক আছে আপেক্ষিক পরিবাহিতা তুল্য পরিবাহিতা আর একটা কি আছে মোলার পরিবাহিতা ঠিক আছে এই তিন জিনিস মনে রাখবা আচ্ছা তো দেখো এইটা কিন্তু তোমাদের অ্যাডমিশনের জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট এই টপিকটা কিন্তু খুব সুন্দর মতো রসায়ন বিচিতাতে দেওয়া আছে তো তুমি যদি রসায়ন বিচিতা থেকে পড়ো তাহলে কিন্তু এই যে এককগুলো তোমাকে আলাদা করে আর খোঁজা লাগতেছে না বা নোট করা না এখানেই সুন্দর মতো নোট করে দেওয়া আছে যে কোনটার একক কি এটা খুবই কনফিউজিং একটা একক তো এই এককটা তুমি এইটার স্ক্রিনশট তুলে রাখো প্লাস হচ্ছে বই থেকেও ভালো মতো দেখে নিবা রসায়ন বিচিতা বই থেকেও ভালো মতো দেখে নিয়ে এটা সলভ করবা আর কি তাহলে আর আশা করি এরপরে ঘোলাবে না তো দেখো আর কি এখানে যেটা মনে রাখবা আপেক্ষিক পরিবাহিতা আচ্ছা তো আপেক্ষিক পরিবাহিতা মনে আপেক্ষিক মনে থেকে কি দ্বারা প্রকাশ করা হয় কি দ্বারা কাফা দ্বারা আচ্ছা আপেক্ষিক পরিবাহিতাকে কি দ্বারা প্রকাশ করা হয় মনে রাখবা কাফা দ্বারা প্রকাশ করা হয় আচ্ছা আপেক্ষিকে ক আছে কতে মনে রাখবা কাফা তুল্য শেষে কি বলো তো ল আছে তো লতে মনে রাখবা কি দ্বারা প্রকাশ করা হয় ল্যামডা দ্বারা তাহলে আপেক্ষিকে ক আছে কতে মনে রাখবা কাফা তুল্যতে মনে রাখবা নামের শেষ কি আছে ল আছে লতে মনে রাখবা কি ল্যামডা আর মোলার পরিবাহীকে কি দ্বারা প্রকাশ করা হয় মোলার পরিবাহিক তাকে মনে রাখবা মিউ দ্বারা প্রকাশ করা হয় কী দ্বারা মিউ দ্বারা মতে মিউ তাহলে আপেক্ষিক পরিবাহী ক আছে কতে মনে রাখবা কাফা তুল্য পরিবাহিকাকে মনে রাখবা ল্যামডা আর হচ্ছে মোলার পরিবাহী তাকে কী মনে রাখবা মোলার পরিবাহিতা মনে রাখতে বলছি মোলারে ম আছে মতে মিউ ঠিক আছে রাফিন খান কমেন্ট করছে জিরো পয়েন্ট জিরো জিরো থ্রি টু নাইন হ্যাঁ ঠিক আছে এই তিনটা খুব মনে রাখবা আচ্ছা এরপর দেখো আপেক্ষিক পরিবাহিতার কিছু একক আছে সিজিএস পদ্ধতিতে একক আছে তারপর হচ্ছে তুল্য পরিবাহিতার একক আছে এককগুলো আমরা এখন দেখবো দেখো কোনটার একক কি এটা আমাদের খুবই খুব ইম্পর্টেন্ট দেখো আপেক্ষিক পরিবাহিতার একক কি তো আপেক্ষিক পরিবাহিতার আমরা আগে সিজিএস পদ্ধতি এককগুলো দেখবো ঠিক আছে তিনটারই তো আপেক্ষিক পরিবাহিত একক বা পার ওহম পার সেন্টিমিটার আপেক্ষিক পরিবাহিত একক কি পার ওহম পার সেন্টিমিটার সিজেস পদ্ধতিতে কি হবে পার ওহম মনে রাখবা আপেক্ষিক বলুক তুল্য বলুক আর তোমার হচ্ছে মোলার পরিবাহিতা বলুক সবগুলাই পার ওহম কমন ঠিক আছে পার ওহম পার ওহম পার ওহম জাস্ট চেঞ্জ হবে কিসে সেন্টিমিটার ওখানে আপেক্ষিক মনে রাখবা পার সেন্টিমিটার আপেক্ষিক কি পার সেন্টিমিটার তুল্য দুই নাম্বার আছে এই জন্য কি হবে সেন্টিমিটার স্কোয়ার গ্রাম ইকুইভ্যালেন্ট ঠিক আছে পার ঠিক আছে পার গ্রাম তাহলে এটা এইটুকু মনে রাখব আগে পার ওহম সেন্টিমিটার স্কোয়ার এখানেও পার ওহম পার সেন্টিমিটার এখানে পার ওহম সেন্টিমিটার স্কোয়ার আর মোলার পরিবাহিতা যেহেতু এখানে নামে মোল আছে তাহলে মনে রাখবা পার ওহম সেন্টিমিটার স্কোয়ার এটুকু থাকবে এক্সট্রা কী আসবে পার মোলটা আসবে ঠিক আছে আশা করি ক্লিয়ার কী বলছি আপেক্ষিক পরিবাহিতা কী হবে পার ওহম তো কমন সবগুলাতেই এক্সট্রা কী আসবে পার সেন্টিমিটার তুল্য পরিবাহিতায় কী আসবে পার ওহম তো আছে সেন্টিমিটার স্কোয়ার গ্রাম পার ইকুইভ্যালেন্ট আর হচ্ছে মোলার পরিবাহিতে কী আসবে পার ওহম সেন্টিমিটার স্কোয়ার কী হবে পার পার মোল যেহেতু এটা মোলার তাহলে কি আসবে আসবে মোলটা এখন দেখো আচ্ছা এখন দেখো আমরা জানি একত্রিশ পয়েন্ট একবার যে পার ওহমকে কি দ্বারা প্রকাশ করা হয় বলতো সিমেন্স পার ওহম কে কি দ্বারা প্রকাশ করা হয় সিমেন্স দ্বারা ঠিক আছে আর পার সেন্টিমিটার হচ্ছে কি একক সিজিএস একক তাহলে এসে একক কি হবে বলতো মিটার এটা হচ্ছে একক এটা কি হবে এসআই একক তাহলে পারোহম কে কি হয় সিমেন্স আচ্ছা একইভাবে এটাকে পারহোম মানে কি সিমেন্স সেন্টিমিটার স্কোয়ার এসআই পদ্ধতিতে কি হয়ে যাবে মিটার স্কোয়ার আর এইটা যা ছিল এটা তাই থাকবে একইভাবে এগুলো আমরা কি দেখবো ঠিক আছে আচ্ছা এইটা অনেক ইম্পর্টেন্ট দেখো যে পরিবাহিত আপেক্ষিক পরিবাহিতা নির্ভরশীলতা ঠিক আছে পরিবাহিতা আপেক্ষিক পরিবাহিতা নির্ভরশীলতা আমরা খুব শীঘ্রই দেখো ইয়া হ্যাঁ ম্যাথ করানো হবে কোশ্চেনে আমরা এখনো যাইনি আমরা কোশ্চেনে যাবো এরপরেই কোশ্চেনে গেলে আর কি সব কোশ্চেন যখন সলভ করবো তখন ওইখানে ম্যাথ পাবো অনেক ঠিক আছে এখন আপাতত আমরা বেসিকটা ক্লিয়ার করে দেন হচ্ছে ম্যাথে যাব ডাইরেক্ট কোশ্চেন সলভে যাব তো দেখো আপেক্ষিক পরিবাহিতা পরিবাহিত আপেক্ষিক পরিবাহিতা ঠিক আছে এইটা আমরা আমাদের জানা লাগবে এইটা অনেক ইম্পর্টেন্ট দেখো এটা মনে রাখবা আসো এই ছন্দটা মনে রাখবা গাডো প্রকৃতির আতা বেচি ঠিক আছে এটা মনে রাখবা আশো গাডো প্রকৃতির আতা বেচি তো আসতে মনে রাখবা আধান সংখ্যা আসতে কি আধানের সংখ্যা ঠিক আছে আশতে গাড়তে মনে রাখবা গাঢ়ত্ব বা এটাকে আরেকটা নামে রাখা হয় কি ঘনমাত্রা গাঢ়ত্ব বা ঘনমাত্রা ঠিক আছে হচ্ছে আধান সংখ্যা মনে রাখবা কি গাড়ত্ব প্রকৃতিতে কি মনে রাখবা প্রকৃতিতে হচ্ছে কি দ্রাবকের প্রকৃতি ঠিক আছে আচ্ছা এরপরে দেখো আতে কি বলে রাখবা আ তা তারপরে হচ্ছে বে আর কিচি চি তা বেচিতে মনে রাখবা কি বেতে মনে রাখবা বেগ বেতে কি গতিবেগ ঠিক আছে আর চিতে মনে রাখবা কি চার্জ চিতে কি চার্জ ঠিক আছে আর এই আতা আতাতে কী ছিল আতেও মনে থাকবে আকার আতে কোনটা আকার আর এক্সট্রা একটা মনে রাখবা তাতে হচ্ছে কি তাপমাত্রা তাহলে কি কি বললাম আসতে হচ্ছে আধানের সংখ্যা গাঢ়তে গাঢ়ত্ব বা ঘনমাত্রা প্রকৃতিতে হচ্ছে দ্রাবকের প্রকৃতি আতাতে হচ্ছে আকার তাতে তাপমাত্রা বেতে হচ্ছে বেগ গতিবেগ আর চতে কি বলতো চার্জ এই কটা জিনিস মনে রাখবা কি পরিবাহিতা ও আপেক্ষিক পরিবাহিতা ঠিক আছে এটা হচ্ছে পরিবাহিত আপেক্ষিক পরিবাহিতা আর কি আচ্ছা এরপরে দেখো আমরা দেখুন ম্যাথে চলে আসছি আমরা দেখো কপার সালফেট দ্রবণ ঠিক আছে আচ্ছা দেখো কপার সালফেট দ্রবণে বলছে যে এক ফ্যারে বিদ্যুৎ চার্জ প্রবাহিত করলে কত মোল কপার জমা হবে ঠিক আছে কপার সালফেট দ্রবণে এক ফ্যারে বিদ্যুৎ এটা সময় কমেন্ট করো তো একের আনসার কত হবে এটা কমেন্ট করো একের আনসার কত হবে দেখো কপার কত প্লাস বলো তো কপার হচ্ছে টু প্লাস ঠিক আছে তো কপার টু প্লাস তো কপার থেকে আমাদের কি করতে হবে কত মোল কপার জমা হবে কত মোল কপার জমা হবে আমরা জানি যে কপার টু প্লাস থেকে যদি আমার এক মোল পেতে হয় সেক্ষেত্রে আমার কয় ফ্যারাডে বিদ্যুৎ দিতে হবে দুই ফ্যারাডে বিদ্যুৎ দিতে হবে যেহেতু এটা টু প্লাস তাহলে কয় ফেরে বিদ্যুৎ দিতে হবে দুই ফ্যারাডে বাট আমি দিছি কয় ফেরাডে আমি দিছি এক ফেরাডে বিদ্যুৎ তাহলে কপার টু প্লাসে যদি আমি দুই ফ্যারাডে বিদ্যুৎ দিতাম তাহলে আমি এক মোল পেতাম যেহেতু আমি কয় ফেরে দিছি এক ফেরে দিছি ঠিক আছে তাহলে অর্ধেক দিছি তাহলে আমি কয় ফেরে বিদ্যুৎ পাবো তাহলে আমি কয় ফেরে বিদ্যুৎ জিরো পয়েন্ট ফাইভ মোল পাবো ঠিক আছে কপার টু প্লাস থাকলে কয় মোল পাবো জিরো পয়েন্ট ফাইভ মোল পাবো ঠিক আছে এটা আমাদের মনে রাখতে হবে আচ্ছা এরপর দেখো চিনি আর গ্লুকোজ চিনি আর গ্লুকোজ হলো কি এটা পড়াইছিলাম যে যে কোনো জৈব যৌগ বললেই সেটা কি হবে তড়িৎ অবিশ্লেষ্য তাহলে অ্যান্সার কোনটা হবে দুয়ের অ্যান্সার হবে কি সি বলছি যে কোনো জৈব যৌগ তাহলে এখানে হচ্ছে চিনিও একটা জৈব যৌগ গ্লুকোজ একটা জৈব যৌগ ঠিক আছে যেহেতু দুইটাই জৈব যৌগ তাহলে উভয় কি হবে তড়িৎ অবিশ্লেষ্য আচ্ছা সবাই তিন নম্বর কোশ্চেনের আনসার দাও এক ফেরাডে বিদ্যুৎ দ্বারা কোনো ধাতুর আয়নে ক্যাথোড অধিক পরিমাণে সঞ্চিত হবে কোনটা সবাই তিনের আনসার দাও তো তিনের আনসার কোনটা হবে যে এক বিদ্যুৎ দ্বারা কোন ধাতুর আয়ন অধিক পরিমাণে জমা হবে তো দেখো এক ফে বিদ্যুৎ তাই না তো এক বিদ্যুৎ দিলে আমার এক মোল পাবো আমি কার ক্ষেত্রে যেটা চার্জ এক হবে সেটার ক্ষেত্রে তো আমি মোল পাবো বাকিগুলোর ক্ষেত্রে তো আমার যেহেতু যদি আমার দুই ফ্যারে যদি এখানে দুই ফ্যারে বিদ্যুৎ দিতাম তাহলে হচ্ছে যারা তোমার চার্জ দুই তারাদের ক্ষেত্রে আমরা মোল পাবো যদি আমি তিন ফেরডে দাম তাহলে যাদের তিন তাদের ক্ষেত্রে আমি হচ্ছে একমল পাবো বাট এখানে বসে এক ফ্যারডে তাহলে আমার দেখতে হবে যে একমল পেতে হলে বা অধিক পরিমাণে পেতে হলে অধিক পরিমাণে আমি সেক্ষেত্রেই পাবো যখন আমি এর সমান দিব যে এটা এক ফেরডে যেহেতু তাহলে আমি যখন এই আধান সমান সংখ্যা সমান দিব মানে যে এক যোজি তার ক্ষেত্রে কিন্তু আমি সর্বোচ্চ সংখ্যাটা পাবো মনে রাখবা যেইটা বলবে সেই অনুযায়ী আমার আয়ন যার আছে সেইটাই কী হবে অধিক পরিমাণে সঞ্চিত হবে তো দেখো জিঙ্ক কত টু প্লাস অ্যালুমিনিয়াম কত থ্রি প্লাস পটাশিয়াম শুধু প্লাস আর ক্যালসিয়াম টু প্লাস তাহলে এক ফেরাডে বিদ্যুৎ দিয়ে যদি আমার সর্বোচ্চ পেতে হয় তাহলে আমি কাকে নিব পটাশিয়াম প্লাসকে নিব ঠিক আছে কারণ বাকিগুলো যেগুলো আছে জিঙ্ক পাবো আমি হচ্ছে হাফ মোল অ্যালুমিনিয়াম থ্রি প্লাস পাবো আমি ওয়ান বাই থ্রি মোল পটাশিয়াম পাবো আমি ওয়ান মোল আর ক্যালসিয়াম টু প্লাস পাবো আমি কয় মোল হাফ মোল তাহলে আমি সব থেকে বেশি কোনটা পাচ্ছি পটাশিয়াম প্লাসটা পাচ্ছি তাহলে অ্যান্সার কোনটা হবে পটাশিয়াম প্লাস আচ্ছা এরপর দেখো কোনটি তড়িৎ অবিশ্লেষ্য বলছে নিচের কোনটি তড়িৎ অবিশ্লেষ্য এটার আনসার দাও তো সবাই দেখো তড়িৎ অবিশ্লেষ্য কিন্তু আমরা পড়ছিলাম যে বিশুদ্ধ পানি বিশুদ্ধ পানি কি ছিল তড়িৎ অবিশ্লেষ্য আচ্ছা এই ম্যাপটা দেখো সবাই এক এক কুলম চার্জ ঠিক আছে এক কুলম চার্জে কতগুলো ইলেকট্রনের চার্জ থাকবে এক কুলম চার্জে কতগুলো ইলেকট্রনের চার্জ থাকবে এটা খুবই খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাপ এক কুলম চার্জে আচ্ছা তো দেখো আমরা জানি যে ইলেকট্রনের চার্জ কত বলো তো আমরা জানি যে ছিয়ানব্বই হাজার পাঁচশো কুলাম একটু আগে পড়লাম না যে ছিয়ানব্বই হাজার পাঁচশো কুলাম একমল ইলেকট্রনের চার্জ তাহলে ছিয়ানব্বই হাজার পাঁচশো কুলাম হচ্ছে একমল বা সিক্স পয়েন্ট জিরো টু ইন্টু টেন টু দি পাওয়ার টোয়েন্টি থ্রিটা ইলেকট্রনের চার্জ ঠিক আছে তাহলে ছিয়ানব্বই হাজার পাঁচশো কুলাম সিক্স পয়েন্ট জিরো টু ইলেকট্রনের চার্জ তো বলছে এক কুলম চার্জে কতগুলো ইলেকট্রন চার্জ থাকবে তাহলে আমরা জানি যে ছিয়ানব্বই হাজার পাঁচশো কতটা ইলেকট্রন থাকে সিক্স পয়েন্ট জিরো টু থাকে তাহলে এক কুলম্বে কতটা কয়টা থাকবে বলো তো এক থাকবে হচ্ছে সিক্স পয়েন্ট জিরো দি পাওয়ার টোয়েন্টি ভাগ কত ছিয়ানব্বই হাজার পাঁচশো এইটা থাকবে তাই না যেহেতু ছিয়ানব্বই হাজার পাঁচশো এটা থাকে তাহলে এক কুলম্বে এটা থাকবে তো আমাদের এটা কাটাকাটি করে বের করতে হবে যে কত হয় তো আসো এটা কাটাকাটি করে দেখি যে এটা কিভাবে আমরা পারবো তো দেখো জিরো টু ইন টোয়েন্টি বা টোয়েন্টি থ্রি আছে আর এখানে কত আছে ছিয়ানব্বই হাজার পাঁচশো আছে তাহলে ফার্স্টে আমি কি করি এই দুইটা শূন্যকে আর কি কেটে দিই ঠিক আছে তাহলে এখানে যদি আমি দুইটা শূন্যকে কেটে দিই এই দুইটার সাথে তাহলে এখানে তেইশ কত হয়ে যাবে বলতো কত হয়ে যাবে যেহেতু এখানে ছিয়ানব্বই হাজার পাঁচশো দুইটা শূন্য কমাই দিয়েছি তাহলে এখান থেকে তো একুশ হয়ে গেল এ পাশে কত জিরো টু ইউনিট বা নিচে কত থাকলো নয়শো পঁয়ষট্টি থাকলো আচ্ছা এখান থেকে আমি দশমিকটা উঠাই দিই দশমিকটা উঠাই দিয়ে জাস্ট আমি কত লেখলাম ছয়শো দুই লেখলাম ঠিক আছে ছয়শো দুই লেখলাম আর এখানে তাহলে দশমিকটা যেহেতু উঠাই দিছি দুই ঘর তাহলে এখানে কত হয়ে যাবে বলো তো টেন টু দি পাওয়ার উনিশ হয়ে যাবে কত হয়ে যাবে একুশ থেকে উনিশ হয়ে যাবে দশমিকটা উঠাই দিছি এই জন্য উনিশ হয়ে যাবে আমি কি করলাম আমি হচ্ছে আরও একটা শূন্য নিয়ে আসলাম ছয় হাজার বিশ হয়ে গেলো তাহলে এখানে হয়ে যাবে কত টেন টু দি পাওয়ার আঠারো হয়ে যাবে আর নিচে কত থাকবে তো নয়শো পঁয়ষট্টি থাকবে এখন দেখো এই এই ফর্মে কিন্তু আমার কাটাকাটি করা কিন্তু অনেক ইজি হয়ে গেছে তাই না এখানে কত আছে ছয় হাজার বিশ আর নিচে কত আছে দেখো নয় হাজার পঁয়ষট্টি তো দেখো আমি যদি এইটাকে নয় হাজার পঁয়ষট্টিকে আমি কী ধরলাম এক হাজার যেহেতু এক হাজারের কাছাকাছি আমি কত ধরলাম এক হাজার তো এক হাজার থেকে কিন্তু ছয় হাজার বিশ কাটা কিন্তু খুবই ইজি কত আসবে ছয় আসবে ঠিক আছে ছয় প্লাস সামথিং আসবে যেহেতু এটা এক হাজার না এক হাজার থেকে একটু কম কত নয়শো পঁয়ষট্টি তাহলে সিক্সের পরেও সামথিং হবে ঠিক আছে মনে করি আমি সিক্স পয়েন্ট ওয়ান টু বা এরকম সামথিং হইলো তো দেখো সিক্স পয়েন্ট ওয়ান টু ইন্টু টেন টু দিবার আঠারো আসবে বাকি অপশানগুলো দেখো এখানে এটা কত আছে দেখো ওয়ান পয়েন্ট সিক্স তো ওয়ান পয়েন্ট সিক্সের সাথে কোনো চান্সই নাই সিক্স তো মাস্ট হবে তাহলে এইটা তো হওয়ার কোনো চান্সই নাই আসে কোনটা এইটা আর এইটা এই দুইটার মধ্যে একটা হবে একটা দেখো মাইনাস নাইনটিন তো মাইনাস নাইনটিন আসলে তো কোনো চান্সই নাই আমি তো ম্যাথ করেই দেখলাম যে প্লাস আসবে তো দেখো এইটার কাছাকাছি যে আমার ছিল কত সিক্স পয়েন্ট ওয়ান টু সামথিং আর এটা কত আসছে সিক্স পয়েন্ট টু ফাইভ তো অপশানগুলো এভাবেই থাকবে যাতে তুমি ফুল একেবারে তোমার কাছে তো ক্যালকুলেটার থাকবে না তো তুমি এমনভাবে কাটাকাটি করবা যে অ্যান্সারগুলো আশেপাশে আসবে তো দেখো বি নাম্বার অ্যান্সারটা কিন্তু আমার এই অ্যান্সারের সাথে মেলে তাহলে অ্যান্সার কোনটা হবে বলতো ছয় অ্যান্সার হবে কোনটা বি তাহলে তুমি কিন্তু ক্যালকুলেটার ছাড়াও কিন্তু আশেপাশে ক্যালকুলেশন কিন্তু করতে পারতেছো একেবারে এক্স্যাক্ট না হলেও অনেকটাই কাছাকাছি সিক্স পয়েন্ট ওয়ান টু আর এটা কত সিক্স পয়েন্ট টু ফাইভ আচ্ছা এরপর দেখো নয় নম্বর কোশ্চেন এটা তোমাদের শিখাইছি নয়ের অ্যান্সার দাও তো সবাই নয় নয় বলছিলাম যে সিলভারের ক্ষেত্রে সিলভারের ক্ষেত্রে বলছিলাম যে এ দিয়ে শুরু এ হচ্ছে তোমার হচ্ছে এক নম্বর সংখ্যা তাহলে কত হবে এক হাজার একশো আঠারো ঠিক আছে তাহলে অ্যান্সার কোনটা হবে ডি হবে এই তৈ দার্শনিক তুলনাঙ্ক কত সিলভারের জিরো পয়েন্ট জিরো ওয়ান এইট আচ্ছা এরপর দেখো জিরো পয়েন্ট ফাইভ ফেরাটের সমান কত কুলম আমরা জানি এক ফেরাটের সমান সমান হচ্ছে ছিয়ানব্বই হাজার পাঁচশো কুলম তাইলে জিরো পয়েন্ট ফাইভ ফাইডে মানে হচ্ছে অর্ধেক তাহলে ছিয়ানব্বই হাজার পাঁচশোর অর্ধেক হয়ে যাবে তাহলে ছিয়ানব্বই হাজার পাঁচশো অর্ধেক কত এইটা তো হবে না এইটাও হবে না এক লাখ ছিয়ানব্বই হবে না তাহলে আনসার কোনটা হবে অবশ্যই আটচল্লিশ হাজার দুইশো পঞ্চাশ হবে তুমি ক্যালকুলেশন করলেও পেয়ে যাবা যে ছিয়ানব্বইকে দুই দ্বারা ভাগ করো কত আসে আটচল্লিশ আটচল্লিশ দোকান ছিয়ানব্বই তাহলে কোনটা হবে আটচল্লিশ হাজার দুইশো পঞ্চাশ আর পাঁচশো অর্ধেক কত আড়াইশো তাহলে কত হবে আটচল্লিশ হাজার দুইশো পঞ্চাশ কুলম আচ্ছা সবাই এই লাস্ট এগারো নম্বর কোশ্চেনের অ্যান্সার দাও তো এগারো আনসার কত হবে বলো তো সাতাশ গ্রাম অ্যালুমিনিয়াম জমা হতে কি পরিমাণ বিদ্যুৎ প্রয়োজন সাতাশ গ্রাম অ্যালুমিনিয়াম ঠিক আছে জমা হতে কি পরিমাণ বিদ্যুৎ প্রয়োজন দেখো সাতাইশ গ্রাম অ্যালুমিনিয়াম ঠিক আছে সাতাশ গ্রাম অ্যালুমিনিয়াম মানে কত বলো তো এক মোল তাই না তো মোল ইলেকট্রন মানে মোল পরিমাণ জমা হতে কি পরিমাণ বিদ্যুৎ প্রয়োজন মনে রাখবা হচ্ছে অ্যালুমিনিয়াম কত প্লাস থ্রি প্লাস তাই না তাহলে কয় ফিনে বিদ্যুৎ লাগবে তিন ফেরাডে ঠিক আছে কয় ফেরাডে লাগবে তিন ফেরাডে এক মোল অ্যালুমিনিয়াম মানে কত সাতাশ গ্রাম অ্যালুমিনিয়াম তাহলে এক মোল সাতাশ গ্রাম জমা হতে মানে এক মোল পরিমাণ জমা হতে হবে তাহলে এক মোল পরিমাণ জমা হতে গেলে কতটুকু বিদ্যুৎ লাগবে তিন ফেরাডে লাগবে কারণ অ্যালুমিনিয়াম থ্রি প্লাস তাহলে কয় ফেরাডে তিন ফেরাডে ঠিক আছে আচ্ছা এরপর দেখো একটা আমাদের একটা ছক আছে এই ছকটা খুবই খুবই ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে এই ছকটা দেখো এটা হচ্ছে আমাদের সক্রিয়তা সিরিজ ঠিক আছে সক্রিয়তা সিরিজের ক্ষেত্রে মনে রাখবা নিচ থেকে যত উপরে যাব আমাদের কী হবে সক্রিয়তা তত বাড়বে ঠিক আছে দেখো সক্রিয়তা সিরিজ আসো আমরা দেখি সক্রিয়তা সিরিজটা দেখবো এখন তো দেখো আমাদের মনে রাখবা আচ্ছা দেখো সক্রিয়তা সিরিজকে আমরা কয়টা ভাগে ভাগ করতে পারি দেখো এই চারটা ভাগে ভাগ করতে পারি বুঝছো তো ফার্স্টের যেই গ্রুপটা এটাকে আমরা মনে রাখবো দেখো লিক বাঁকানা দিয়ে মনে রাখবো কি দিয়ে লিক বাঁকানার তো লিখ বা মনে রাখবা লিথিয়াম কতে পটাশিয়াম ঠিক আছে কতে কি কে দেখো লিতে হচ্ছে লিথিয়াম কতে মনে রাখবা কে ঠিক আছে কেতে কি পটাশিয়াম বাতে মনে রাখবা কি বেরিলিয়াম কাতে মনে রাখবা কি ক্যালসিয়াম আর নাতে দেখো নাতে কি আছে বলো তো নাতে হচ্ছে সোডিয়াম ঠিক আছে তাহলে লিক বাকানা দেখো লিক বাকানা লিক বাকানা ঠিক আছে তো এটা দি মনে রাখব কি ফার্স্ট এর গ্রুপটা আছে লিক বাকানা তারপরটা মনে রাখবা মনে রাখবা মেগাইভার মেগাইভার এলোজেনোফিলে চাদে এটা মনে রাখবা কি ম্যাগাইভার এলো যেন ফিরে চাঁদে ঠিক আছে ম্যাগাইভার এলো যেন ফিরে চাঁদে ঠিক আছে ম্যাগাইভার তো ম্যাগাইভারে মনে রাখবা কি ম্যাগনেশিয়াম এলোতে মনে রাখবা অ্যালুমিনিয়াম যেনতে মনে রাখবা জিঙ্ক ফিরেতে মনে রাখবা ফেরাস আর চাঁদেতে মনে রাখবা কি সিডি মানে হচ্ছে ক্যাডমিয়াম ঠিক আছে তো ম্যাগাইভার এলো যেন ফিরে চাঁদে এরপরে এটা মনে রাখবা হচ্ছে কোনি সোনা পাবে কি দিয়ে মনে রাখবা কোনি সোনা পাবে তো কোনিতে কি হলো কতে মনে রাখবা কোবাল্ট আর নিতে মনে রাখবা কি নিকেল কতে কোবাল্ট আর নিতে কি নিকেল সোনাতে মনে রাখবা এসেন এসেন মানে কি টিন আর পাবেতে কি পিবি মানে হচ্ছে লেড ঠিক আছে তাহলে কি কি মনে রাখলাম ফার্স্টেরটা হচ্ছে কি লিগ বাকানা এটা হচ্ছে ফার্স্টের গ্রুপের ক্ষেত্রে মাসখানে গ্রুপ থেকে কি মেগাইভার এলো যেন ফিরে চাঁদে এটা মনে রাখবা কনি সোনা পাবে ঠিক আছে কোনি সোনা পাবে দিয়ে মনে রাখলাম আমরা আচ্ছা আর লাস্ট মনে রাখবা লাস্টেটা মনে রাখবা হাই হাজি পেটাবে আমায় ঠিক আছে তো কি মনে রাখতে বলছি হাই কুফা হাজি আজি পেটাবে আমায় তো হাইতে মনে রাখবা কি হাইড্রোজেন কুফাতে মনে রাখবা কি কুফা না কুফাতে মনে রাখবা কি কপার হাজিতে মনে রাখবা কি জি হাজিতে জি মানে কি আজিতে মনে রাখবা কি এ জি আজিতে কি এজি আর পেটাবেতে মনে রাখবা কি পিটি প্লাটিনাম আমার আমাইতে হচ্ছে এ ইউ তাহলে কি কি বললাম হাই কুফা হাজি আজি পেটাবে আমায় তো হাইতে হাইড্রোজেন কুফাতে কপার হাজিতে এইচডি আজিতে এজি পেটা বেতে প্লাটিনাম হচ্ছে এ ইউ এই কটা জিনিসটা সিরিজটা শেষ তো সিরিজ যদি শেষ হয়ে থাকে এবার দেখো আমাদের একটা কোশ্চেন আসে যে কোনটা কোথা থেকে আর কি প্রতিস্থাপন করতে পারে তো মনে রাখবা একটা হচ্ছে পাস্ট অ্যাসিড দিয়ে মনে রাখবা কি দিয়ে মনে রাখবা পাস্ট অ্যাসিড তো পাস্টে মনে রাখবা পানি এস টি দিয়ে মনে বা স্টিম এরপরটা কি মনে বা অ্যাসিড ঠিক আছে পানি থেকে শুধুমাত্র প্রতিস্থাপন করতে পারে এক নম্বরে যারা থাকে তারা হচ্ছে পানি থেকে হচ্ছে প্রতিস্থাপন করতে পারে স্টিম থেকে কে কে পারে এক পারে আর দুই পারে ঠিক আছে আর অ্যাসিড থেকে কে পারে এক প্লাস দুই প্লাস তিন কি পারে সেটা বলতেছি দেখো মনে রাখবা পানি থেকে এইটা এটা এইটুকু পর্যন্ত বলছিলাম হচ্ছে এক নাম্বার গ্রুপ এইটুকু পর্যন্ত হচ্ছে এরা হচ্ছে দুই নাম্বার গ্রুপ আর এরা হচ্ছে কি এই এই পর্যন্ত কি এরা হচ্ছে তিন নাম্বার গ্রুপ তো মনে রাখবা যদি বলে পানি থেকে কারা প্রতিস্থাপন করতে পারে তাহলে বলবা শুধু এক নাম্বার গ্রুপ কী করে পানি থেকে প্রতিস্থাপন করতে পারে স্টিম থেকে কে কে পারে এক পারে সাথে কে পারে দুই পারে অ্যাসিড থেকে কে কে পারে এক পারে দুই পারে প্লাস তিন পারে যত মৌল আছে সবাই অ্যাসিড থেকে হাইড্রোজেনকে প্রতিস্থাপন করতে পারে তাহলে কী দিয়ে মনে রাখলাম পাস্ট অ্যাসিড পাস্টের পথে পানি এসিডে স্টিম অ্যাসিডতে অ্যাসিড তাহলে পানি থেকে পারে কারা এক নাম্বাররা স্টিম দুই নাম্বার আছে তাহলে কাকে পারবে এক পারবে দুই পারবে অ্যাসিড তিন নাম্বার আছে তাহলে হচ্ছে অ্যাসিড থেকে পারবে কে এক পারবে দুই পারবে তিন পারবে তিনটাই পারবে আর কি ঠিক আছে এটা মনে রাখবা পাস্ট অ্যাসিড দিয়ে মনে রাখবা এখন দেখো একটা জিনিস মনে রাখবা লাস্ট এই অবজেক্টিভটা তো তোমাদের সলভ করাই দিই দেখো আচ্ছা তা আ আগে একটা আছে সেটা হচ্ছে আচ্ছা এইটা তো গেল হচ্ছে তোমার ইয়ার ক্ষেত্রে কার ক্ষেত্রে সক্রিয়তা সিরিজ হচ্ছে পজিটিভ আয়নের ক্ষেত্রে নেগেটিভ আয়নের ক্ষেত্রে একটা ছন্দ মনে রাখলা সেটা হচ্ছে যে নাসা কবে আইলো হাই ঠিক আছে এটা দিয়ে মনে রাখবা তো নাসাতে মনে রাখবা নাতে নাইট্রেট সতে সালফেট কবেতে ক্লোরাইড ঠিক আছে নাসা কবে বেতে ব্রোমিন ঠিক আছে আইলোতে আয়োডিন আর হাইতে হচ্ছে হাইড্রক্সিল ঠিক আছে নাসা কবে আইলো হয় নাতে নাইট্রেট শতে সালফেট কতে ক্লোরাইড বতে ব্রোমাইড আইলোতে হচ্ছে আয়োডাইড আর হাইতে হচ্ছে হাইড্রক্সাইড ঠিক আছে তো এদের মধ্যে বরং সক্রিয়তা সবচেয়ে বেশিকার নাইট্রেট সালফেট ক্লোরাইড ব্রোমাইড আয়োডাইট আর কি হাইড্রক্সিল একইভাবে ওইটার ক্ষেত্রেও লিক বাঁকানো সব থেকে বেশি সক্রিয় তো এখানে যেটা মনে রাখতে হবে আমার সেটা হচ্ছে যে যে যত বেশি সক্রিয় ঠিক আছে যে যত বেশি সক্রিয় সেটা আমরা কি করব অ্যানোড হিসেবে সেটা ব্যবহার করব। যে সক্রিয়তা সিরিজে যত উপরে আছে অ্যানোড হিসেবে সেই সবচেয়ে বেশি ব্যবহার হবে আর তার চার্জমুক্তর হওয়ার প্রবণতা কী হবে সব থেকে কম হবে ঠিক আছে যে সক্রিয়তা সিরিজে সব থেকে উপরে থাকে সে হচ্ছে অ্যানোড হিসেবে বেশি উপযুক্ত তো দেখো এখানে একটা অবজেক্টিভ আসছে আর ইউতে আসছে দেখো বলা হয়েছে যে জিঙ্ক জিঙ্কের সাথে নিচের কোনটিকে ক্যাথোড হিসেবে ব্যবহার করা যাবে তাহলে বুঝতে হবে জিঙ্ক তাহলে কি হিসেবে আছে জিঙ্ক আছে অ্যানোড হিসেবে তাই না তাহলে আমরা জানি যে যেইটা বেশি সক্রিয় সেটাই কি অ্যানোড হিসেবে ব্যবহার করা হয় তাহলে আমাকে বলছে যে ক্যাথোড হিসেবে তাহলে যেটা জিঙ্কের নিচে আসে তাহলে সেটাই তো ক্যাথোড হিসেবে ইউজ করতে হবে যদি জিঙ্কের উপরে থাকতো কিছু তাহলে তো সেটা অ্যানোড হিসেবেই ইউজ করা হতো যেহেতু এখানে জিঙ্ক নিজেই অ্যানোড তাহলে ক্যাথোড হিসেবে যদি কাউকে ব্যবহার করতে হয় তাহলে সেটা অবশ্যই কি আসে জিঙ্কের নিচে আসে তো দেখি আমরা এই চারটার মধ্যে কোনটা জিঙ্কের নিচে আসে তো দেখো ফার্স্টটা কী ছিল লিক বাঁকানা তো আমার দেখতে হবে যে ম্যাগাইভার ফার্স্টটা ছিল লিক বাঁকানা সেকেন্ডটা ছিল ম্যাগাইভার এলো যেন ফিরে চাঁদে থার্ডটা ছিল কি কোনি সোনা পাবে তো ম্যাগাইভার এলো যেন ফিরে ওই যেনতে কি ছিল বলতো জিঙ্ক ছিল তাহলে জিঙ্ক কয় নাম্বারে আছে দুই নাম্বারে আছে। তো দেখি ফার্স্টটা যেটা আছে সেটা হচ্ছে যে লিক বাঁকানা তাহলে এটা হচ্ছে এক নম্বরেই চলে গেছে তাহলে এইটা তো হবে না আমার দেখতে হবে নিচে নিচেকে আছে। তারপরে ম্যাগাইভার এলো যেন ফিরে চাঁদে তো ম্যাগাইভার তো এলো যেন তাহলে ম্যাগাইভার তাহলে ম্যাগনেশিয়াম কিন্তু জিঙ্গের উপরে আসছে তাহলে এটাও হবে না তাহলে ম্যাগনেশিয়ামও হবে না তারপর দেখো ম্যাগাইভার এলো যেন ফিরে চাঁদে অ্যালুমিনিয়াম আচ্ছা ম্যাগাইভার এলো যেন ফিরে চাঁদে ঠিক আছে তো দেখো এখানে দেখো জিঙ্ক যেটা আছে জিঙ্গের আগে কিন্তু ম্যাগনেশিয়ামও আছে অ্যালুমিনিয়ামও আসে তাহলে ম্যাগনেশিয়ামও হবে না অ্যালুমিনিয়ামও হবে না আর লিক বাগানে এটা তো ফার্স্টেটা তাহলে এটা তো হওয়ার চান্সই নাই বাকি থাকলো দেখো ম্যাগাইভার এলো যেন ফিরে চাঁদে এটা ছিল দুই নাম্বারটা তিন নাম্বার কোনটা ছিল বলো তো কণি সোনা পাবে ঠিক আছে কণি সোনা পাবে যদি হয় কোনি কিন্তু তোমার ম্যাগনেশিয়ামের কি জিঙ্কের কি বলো তো নিচে তাহলে আমার কোনটা হিসেবে ইউজ করবো যেটা জিঙ্কের নিচে আছে তাহলে কোনটাকে ক্যাথোড হিসেবে ইউজ করতে পারবো যেটা হচ্ছে নিচের দিকে আছে তাহলে অ্যান্সার কোনটা হবে বলো তো অ্যান্সার হবে তাহলে কোবাল্ট ঠিক আছে অ্যান্সার হবে কোনটা কোবাল্ট কনি সোনা পাবে যে কোটা আছে সেটাই কী হবে আমার অ্যান্সার আশা করি সবার ক্লিয়ার আচ্ছা এরপরে দেখো লাস্ট একটা টপিক এটা দিয়ে আজকে শেষ হয়ে যাবে তো দেখো আমাদের এই টপিকটা খুব ইম্পর্টেন্ট লবণ সেতু লবণ সেতু মনে রাখার একটা ট্রিক্স দিয়ে দেখো মনে রাখবা কে ছিল কে নাই কে ছিল কে নাই আমি নাই আমি নাই সোডিয়াম ছাই পটাশিয়াম ছাই ঠিক আছে এই ছন্দটা মনে রাখবা কিসের ক্ষেত্রে লবণ সেতুর ক্ষেত্রে ঠিক আছে তো কে ছিল কে নাই কে ছিলতে হচ্ছে কে সিএল কেতে কি কে ছিলতে হচ্ছে সিএল ঠিক আছে কে ছিল কে নাই নাইতে হচ্ছে নাইট্রেট পটাশিয়াম নাইট্রেট তাহলে কে ছিলতে হচ্ছে কি পটাশিয়াম কেতে হচ্ছে পটাশিয়াম আর ছিলতে হচ্ছে ক্লোরিন তাহলে কেসিএল কে নাইতে হচ্ছে পটাশিয়াম নাইট্রেট আমি নাই আমিতে মনে রাখবা কি অ্যামোনিয়াম অ্যামোনিয়াম নাইট্রেট নাইতে কি নাইট্রেট ঠিক আছে নাইট্রেট সোডিয়াম ছাই মনে হবে সোডিয়াম সালফেট পটাশিয়াম ছাইতে হচ্ছে পটাশিয়াম সালফেট তাহলে কী কী হলো কে ছিল কে নাই কেসিএল কে নাইতে পটাশিয়াম নাইট্রেট আমি নাইতে অ্যামোনিয়াম নাইট্রেট সোডিয়াম ছাইতে হচ্ছে সোডিয়াম সালফেট পটাশিয়াম ছাইতে হচ্ছে পটাশিয়াম সালফেট তাহলে দেখো এখানে বসে লবণ সেতু গঠনে কোন যৌগটি ব্যবহৃত হয় তাহলে দেখো অপশনে কোনটা আছে কে নাই এটা কি কে নাই তাহলে অ্যান্সার কোনটা হবে ডি হবে আচ্ছা এরপর দেখো লবণ শীতের তৈরি বিশ্লেষণ রূপে ব্যবহৃত হয় কোনগুলা দেখো কে ছিল কে নাই আমি নাই সোডিয়াম দেখো কোনটা মিলে গেছে বি নাম্বার অপশনটা মিলে গেছে তাহলে অ্যান্সার কোনটা হবে বলো তো বি ছিল কে নাই এটা তো নাই এটা তো ক্যালসিয়াম তো ছিল না তাহলে বাদ কে ছিল কে নাই আমি নাই আমি নাই মানে অ্যামোনিয়াম নাইট্রেট বাট অ্যামোনিয়াম নাইট্রেট নাই অ্যামোনিয়াম ক্লোরাইড তাহলে এটাও হবে না এটা দেখো কে এটাও অ্যামোনিয়াম ক্লোরাইড দিচ্ছে তাহলে এটাও হবে না কে ছিল কে নাই আমি নাই সোডিয়াম চাইছি সোডিয়াম চাই তাহলে এইটাই তিনটা মিলে গেছে তাহলে অ্যান্সার কোনটা হবে অ্যান্সার হবে এ তা অ্যান্সার হবে বি তাহলে দেখো এটা কোথায় আসছে গুচ্ছ একুশ বাইশ সালে আসছে তাহলে এইটা কিন্তু তোমাদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট একটা ছিল তো এই পর্যন্তই আর কি তো আমাদের এই তৈতর্শনের উপর কিন্তু এটা আজকে ফার্স্ট হাফ ছিল সেকেন্ড হাফ ক্লাসটাও কিন্তু নেওয়া হবে খুব শীঘ্রই তো তোমরা আর কি চেষ্টা করো আর কি তো এখন তোমাদের কাজ কী হবে এখন যেহেতু তোমাদের এই অধ্যায়টা যেহেতু পড়াই দিলাম এখন তোমাদের কাজ কী হবে এই অধ্যায়টা তোমার হচ্ছে বাসায় যে রিভিশন দেওয়া কীভাবে রিভিশন দেওয়া রিভিশন দেওয়ার জন্য তুমি এই রসন বিচিত্রটা সলভ করবা আমি যেসব অবজেক্টিভ দেখাই দিছি এর পাশাপাশি যদি আরও এক্সট্রা অবজেক্টিভ সলভ করতে চাও সেক্ষেত্রে কিন্তু তুমি এই যে বইটা থেকে কিন্তু তুমি ঢাকা জাহাঙ্গীরনগর রাজশাহী সহ বিভিন্ন ভার্সিটি যেসব কোশ্চেন আসে গুচ্ছ এগুলো যদি সলভ করো তোমার ওভারঅল কিন্তু পুরা প্রিপারেশন হয়ে যাচ্ছে তোমার এমন না যে ঢাবির জন্য ঢাবির কোশ্চেন ব্যাঙ্ক দেখবা যে ঢাবির কোশ্চেন জাবিতে রিপিট হয়েছে বা জাবির কোশ্চেন ঢাবিতে রিপিট হয় প্রতি বছরই তো তুমি এইখান থেকে যদি সলভ করো তুমি যে শুধু ঢাবিতে এক্সাম দিয়ে বলে যে শুধু ঢাবির কোশ্চেন সলভ করবা তা না সবগুলা ভার্সিটির কোশ্চেন সলভ করবা যার জন্য আর কি তুমি রশন বিচিত্র যে বইটা আছে এইটা খুলবা টপিক বের করবা টপিক বের করে আজকে যেসব টপিক পড়লাম ওই টপিকগুলো একটা সামারি করে পড়ে নিবা পড়ে নেওয়ার পর খুব সুন্দর মতো দেওয়া আছে বিচিতাতে ওইটা পড়ার পর তুমি কোশ্চেন সলভ করবা কোশ্চেন সলভ করে তুমি যেসব সমস্যা পাবা সমস্যাগুলো আর কি নিজে নিজে সলভ করবা বা রসায়ন বিচিতা দেখবা নিজে ব্যাখ্যা দেওয়া আছে খুব সুন্দর মতো তাহলে তোমার সলভ করার জন্য এক্সট্রা কিন্তু আর কোনো কিছু লাগতেছে না তুমি ব্যাখ্যাগুলো পড়লেই অনেক কোশ্চেন ক্লিয়ার হয়ে যাচ্ছে তাহলে এইগুলো যদি তুমি করো আশা করি আর কি কোনো সমস্যা হবে না আর পাশাপাশি আরেকটা কাজ করবা যে আজকে যেটুকু পড়াইছি এই টপিকগুলা পড়বা আর নেক্সট দিন যে এইটার বাকি হাফটা হবে ওইটাও আর কি অংশগ্রহণের চেষ্টা করবা তাহলে তোমার পুরো চার অর্ধায় তৈতর্শন যেটা আছে এটা কিন্তু পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে আজকে আমরা ফার্স্ট হাফ মানে প্রথম অর্ধেকটুকু দেখার চেষ্টা করলাম নেক্সট দিন আমরা বাকি যেসব ইম্পর্টেন্ট টপিক আছে ওইগুলো নিয়ে ইনশালা আলোচনা করবো তো আজকের মতো এটুকুই নেক্সট দিন ইনশালা দেখা হবে তো তোমারা সবাই ভালো মতো পড়াশোনা করো এবং এই জয়কলির সাথে থাকো পাশাপাশি জয়কলির যে নিয়মিত রেগুলার ক্লাসগুলো হচ্ছে প্লাস আরেকটা কথা সেটা হচ্ছে এক্সাম সেন্টার জয়কলি এক্সাম সেন্টারে কিন্তু নিয়মিত রুটিন মাফিক এক্সাম হচ্ছে তাহলে এক্সামগুলোও কিন্তু সবাই ভালো মতো দেওয়ার চেষ্টা করবা কারণ কোশ্চেনগুলা ভার্সিটি স্ট্যান্ডার্ড মেডিকেল স্ট্যান্ডার্ড সব রকমই মেনটেন করা হয় তাহলে চেষ্টা করবা আর কি তোমরা ভালো মতো এক্সামগুলো দেওয়ার জয়কুলি যে এক্সাম সেন্টার আছে ওখানে কিন্তু সব এক্সামই নেওয়া হচ্ছে তাহলে সবাই চেষ্টা করবা ভালো মতো এক্সামগুলো দেওয়ার সবার জন্য শুভকামনা আজকের মতো এটুকুই আল্লাহ হাফিজ